Yes. প্রিয় ডিএমসি ড্রিমার্স বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিএমসি ড্রিমার্স এর লাইভ আড্ডায়। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনার সময়ে শারীরিক ভাবে সুস্থ থাকা, ভালো থাকাটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আজকে প্রথমবারের মতো, এটা ডিএমসি ড্রিমার্স থেকে আমরা প্রথমবারের মতো আমরা এরকম একটা লাইভ আড্ডায় যাচ্ছি। এটা আমরা আগে কখনো করিনি। এটা আমার জন্যই, নিজের নিজের জন্যই নতুন একটা অভিজ্ঞতা। যদি কোনো ভুল ভ্রান্তি বা ত্রুটি থাকে, একদম শুরুতেই আমরা ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। এবং যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আজকে আমাদের সাথে আছো, আশা করি তোমরা তোমাদের মনের প্রশ্ন নিয়ে তোমরা কমেন্টে জানিয়ে দিবা, এবং আমরা সেই প্রশ্নগুলো যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং চেষ্টা করবো আমরা যতক্ষণ আজকে এই লাইভ আড্ডায় আছি, এই আড্ডাটা যাতে অকাজের কোনো আড্ডা না হয়, এটা যাতে কাজের একটা আড্ডা হয়। অর্থাৎ তোমরা তোমাদের মনের প্রশ্নগুলো আমরা যাতে 1 ঘন্টা তোমাদের কাছে তোমাদের কাজে লাগতে পারি। তবে এখানে আমার ছোট ভাইদের সাথে আমার একটা দেখা হচ্ছে, এটা আমার একটা আমার একটা প্রাপ্তি, তোমার যেন এখান থেকে প্রাপ্তি হয়। আমি চেষ্টা করবো সে ধরনের প্রশ্ন এই ডিএমসি নতুন টিম ডায়মন্ডের কাছ থেকে শুনে নিতে, সেগুলোর উত্তর। এবং আশা করি তোমরাও তোমাদের মনের প্রশ্নগুলো নিয়ে হাজির হবে। আশা করি আমাদের লাইভটা ঠিকঠাক শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমরা 3 জন আছি, আমাদের সাথে আরো একজন যুক্ত হবে। সবার সাথে যুক্ত হবো, একদম শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আশা করি সবাই শুনতে পাচ্ছ। যদি শুনতে পাও একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমরা পুরোপুরি শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমরা অলরেডি আমরা অনেকজন ভিউয়ার পেয়ে গেছি। একদম শুরুতে আমরা বেশ কিছু ভিউয়ার দেখতে পাচ্ছি, অনেকে কমেন্ট করে ফেলে। কমেন্ট গুলো আমরা ধীরে ধীরে পড়বো। একদম শুরুতে আমরা পরিচয় পর্বটা দেই। আমার নাম ডক্টর তোফায়েল আহমেদ। যারা ডিএমসি ড্রিমার্স পেজের সাথে জড়িত বা আমাদের ডিএমসি ড্রিমার্স অ্যাপের সাথে জড়িত, তোমরা অনেকেই আমাকে চেনো। এবং যারা আমার লেকচার শোনো, তারা হয়তো আমার কথা শুনতে শুনতে বিরক্ত। আমি আজকে আর তেমন একটা কথাবার্তা বলবো না, কারণ আজকে আমাদের সাথে আছে 3 উদীয়মান তারকা। উদীয়মান বলা ঠিক হবে না, তারা অলরেডি এই মুহূর্তে তারকা। এবং তারা প্রত্যেকেই, আমি যখন ছোট ছিলাম, আমি যখন ঢাকা মেডিকেল কলেজে পড়তাম না, প্রত্যেকটা এরকম ভাইয়াকে আমার কাছে মনে হতো আকাশের চাঁদ। কিভাবে তারা চান্স পেল, আমার মনে হয় তোমাদের কাছে এমনই মনে হচ্ছে এই ভাইয়াদেরকে, যে কি রহস্য যে তারা চান্স পেয়ে গেছে। তো আমরা শুরুতে, আমি আমার পরিচিত ছিলাম, আমার নাম ডক্টর তোফায়েল আহমেদ। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেছি। আমার মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল 2012 সালে। আমি ওই ভর্তি পরীক্ষায় পঞ্চম হয়েছিলাম জাতীয় মেধায়। এরপর আমি আমার 39তম BCS এ আমি স্বাস্থ্য ক্যাডারে জয়েন করেছি। এখন আমি সরকারি চাকুরিতে কর্মরত। পাশাপাশি আমরা ডিএমসি ড্রিমার্স এই উদ্যোগটা চালাচ্ছি। মেডিকেল শিক্ষা কোচিং ব্যবস্থাটাকে আমরা পুরোপুরি তোমাদের হাতের মুঠোয় এনে দেওয়ার এই প্রয়াসটা, এটাই হচ্ছে ডিএমসি ড্রিমার্স। আশা করি তোমরা এটার সাথে অনেকেই এখন পরিচিত। তো তারই একটা উদ্যোগ হচ্ছে আমাদের এই লাইভ আড্ডা। এই লাইভ আড্ডায় আমরা আজকে 3 জন গেস্টকে পেয়েছি, যদিও একজন গেস্ট এখনো আসে নাই। সে কই গেল আমরা জানি না, সে দুই এক কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো একদম শুরুতে আমরা সবার সাথে একটু পরিচিত হয়ে নিই। আমার ছোট ভাইয়েরা এখানে আছে, আমার 3 জনকে দেখা যাচ্ছে। একদম মাঝখানে আছে এই মুহূর্তে তাসকিন। আমরা তাসকিনের কাছ থেকে তার পরিচয়টা একটু শুনবো সবার আগে। তাসকিন, তোমার পরিচয়টা একটু দাও। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডক্টর তোফায়েল ভাইয়া। আমি ইস্তাফুদ্দিন মাহমুদ তাসকিন, এইচএসসি দিয়েছি চট্টগ্রাম কলেজ থেকে। এইচএসসি দিয়েছিলাম চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে। আর 2019-20 শিক্ষাবর্ষে MBBS ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 130তম হয়েছিলাম। আচ্ছা, তাহলে তাসকিন যুক্ত আছে চট্টগ্রাম থেকে, মানে একদম দেশের ওই মাথায়। আমি আছি রংপুর বিভাগে, তাসকিন আছে চট্টগ্রামে। আর মবিন কোথায় আছে, মবিনের পরিচয়টা আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মবিন ইবনে মকবুল। আমি পড়াশোনা করেছি স্কুল লেভেল হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে, আর আমার কলেজটা নরোটিম কলেজ। আর আমি হচ্ছে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় 110তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। এছাড়াও মেডিকেলের পাশাপাশি অন্যান্য যেসব ভর্তি পরীক্ষা দিয়েছি, আমি ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা আলহামদুলিল্লাহ ফার্স্ট ছিলাম, দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট আলহামদুলিল্লাহ ফার্স্ট ছিলাম, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে 71তম, আর ঘ ইউনিটে হচ্ছে ঢাকা বোর্ডে মানে HSC তে অষ্টম ছিলাম। আচ্ছা, অনেকগুলো পরীক্ষা হয়ে গেল। এনিওয়ে আমি হচ্ছে ঢাকা থেকে বলছি, ভাই কন্টিনিউ করে। তাহলে মবিন যুক্ত আছে ঢাকা থেকে। আসলে মবিন হচ্ছে সেই স্টুডেন্ট গুলো যে অন্য স্টুডেন্টের অনেকগুলো ভাত মেরে দেয়। সে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পর ডেন্টালে পরীক্ষা দিয়ে সেখানে ফার্স্ট হয়েছে, এরপর জাহাঙ্গীরনগরে ডি ইউনিটে পরীক্ষা দিয়ে সেখানেও ফার্স্ট হয়েছে, এরপর আরো অনেকগুলো পরীক্ষা দিয়ে সে অনেকগুলো সিট বাগিয়ে নিয়েছে। একে তোমরা ঈর্ষা করতেই পারো, একটা স্টুডেন্টের যা যা অ্যাচিভ করা সম্ভব ছাত্র জীবনে মবিন সবগুলো অ্যাচিভ করে ফেলেছে। মবিনকে আমরা ডিএমসি ড্রিমার্স এর পক্ষ থেকে আজকে আনুষ্ঠানিক ভাবে অভিনন্দন জানাচ্ছি। খুবই দারুণ, খুবই দারুণ। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে ফেরদৌস, এবং মবিন যুক্ত হয়েছে ঢাকা থেকে। তাহলে
এখানে আমাদের সাথে যুক্ত হলো ফেরদৌস। আমরা ফেরদৌসের কাছে চলে যাই। ফেরদৌস, তোমার পরিচয় দাও, তুমি এই মুহূর্তে কোথায় আছো এবং তোমার নাম, কলেজ, ঠিকানা একটু সবকিছু বলো আমাদের। আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস মাহমুদ। এবার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে 23তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আগে আমি রাজশাহী কলেজের পড়তাম, আর এটাই, রাজশাহী থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। ঠিক আছে, তো রাজশাহী থেকে যুক্ত হয়েছে ফেরদৌস। রংপুর, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, চারটা মিলায় পুরো বাংলাদেশ এই মুহূর্তে আসলে এই জায়গায়। দুই একটা বিভাগ আমরা কানেক্ট করতে পারিনি, আশা করি পরবর্তী লাইভগুলোতে আমরা তাদেরকেও কানেক্ট করে ফেলবো। যারা এই বিভাগগুলো থেকে আমাদের সাথে যুক্ত, তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। অলরেডি আমরা অনেকগুলো কমেন্ট পেয়ে গেছি, এখন কমেন্টগুলো পড়া যেতে পারে। আমরা শুরুতে একটু কমেন্ট করে নেই, তারপর আমরা আমাদের প্রশ্ন উত্তরে চলে যাব। অনিকেত প্রান্তর আমাদেরকে ভালোবাসা জানিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, অনিকেত প্রান্তর ভালোবাসা জানিয়েছে। এখানে আমি মানুষ, সে জানিয়েছে কখন, আমাদের লাইভ অলরেডি শুরু হয়ে গেছে, ও আশা করি দেখতে পাচ্ছে। এখানে রিফাত আমাদেরকে দেখো, আল রিফাত ভালোবাসা জানিয়েছে, বাহারুদ্দিন ভালোবাসা জানিয়েছে। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম শুরুতে চলে এসেছে, সেটা হচ্ছে তাহমিনা আশরাফি, সে প্রশ্ন করেছে এই অফ টাইমে কিভাবে প্রিপারেশন নিলে অনেক ভালো হবে আর নিজের মধ্যে কনফিডেন্স আসবে যে না আমি ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাবো। আমি এই প্রশ্নটা এই তিনজনের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চাই, কে উত্তর দিবে এই অফ টাইমে আসলে কি করা উচিত? আমি হৃদয়কে, হৃদয় খুব অফ টাইম কাজে লাগানোর জন্য এই প্রশ্নের উত্তর দিতে আগ্রহী। ঠিক আছে হৃদয়, আপনি বলেন। আমি যেহেতু ডিএমসি ডিমার্স এর একদম প্রথম থেকে স্টুডেন্ট, তো মানে তোমাদের কাছে আমি এই বিষয়টাতে আমি ভালো পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ। ডিএমসি ডিমার্স তোমরা যেটা এখন করবা, যেহেতু তোমাদের এইচএসসি অনেক পিছিয়ে গেছে, এখন বাড়িতে বসে আছো, তোমরা ডিএমসি ডিমার্স এর প্যাকেজটা যদি কিনে লেকচার গুলো বা প্রত্যেকটা লেকচার দেখবা, বইয়ে সেগুলো ভালো মতো দাগাবা আর বারবার বারবার রিভাইজ দিবা। যত বেশি রিভাইজ দিবা তত বেশি তোমার লাভ, কারণ কেউ যদি রিভাইজ না দেয় তাহলে অবশ্যই সে কিছুদিন পরে ভুলে যাবে। তো আমি এটার ক্ষেত্রে ডিএমসি ডিমার্স কে সাজেস্ট করবো, কারণ আমি আমার নিজেরও মানে আমি যদিও কোচিং করেছিলাম গত বছর, তারপরেও কিছু ল্যাগিংস আমার ছিল, যার কারণে পরে লাস্টের এক মাসে আমি যেগুলো গ্যাপ আমার মনে হতো সেগুলো সব মানে আমি তোফাইল ভাইকে জিজ্ঞাসা করতাম, ভাই তো ওই ডিএমসি ডিমার্স এর ভিডিও দিতেন, লেকচার দিতেন, ওগুলো ফলো করতাম, দাগাতাম, ওই অনুযায়ী করতাম, বারবার রিভাইজ দিতাম, দিয়ে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার সব শেষ হয়ে গেছিল। এমনকি পরে যখন মেডিকেলে তো চান্স পেলামই 23তম হয়ে আর রাজশাহী কেন্দ্রে দ্বিতীয় হয়ে, এমনকি আমি ইন্টারমিডিয়েটেও আলহামদুলিল্লাহ ট্যালেন্ট ফুলে বৃত্তি রাজশাহী বোর্ডে 36তম হয়েছি। সবাই দোয়া করবে। ঠিক আছে হৃদয়, হৃদয় একটা অবশ্যই অবশ্যই আমরা হৃদয়ের সেটা হচ্ছে হৃদয় যেটা বললো সেটা হচ্ছে আমাদের যেখানে সব লেকচার দেওয়া আছে অবশ্যই এটা আমরা বলছি বারবার করে, এটা তোমার কাজে লাগবে, এটা একটা উপায় হতে পারে। কিন্তু সবাই যে উপায়টা পছন্দ করতে না হতে পারে, আমরা শুনতে চাই তাসকিন কি করে, তাসকিনের কোনো কিছু ক্যারি করার আছে। আচ্ছা আচ্ছা, এখন যেহেতু মেডিকেল পরীক্ষার আগে কিন্তু প্রাইমারি মেডিকেলে চান্স পাওয়ার একটা প্রাইমারি স্টেপ হচ্ছে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 এনশিওর করা। সুতরাং কেউ যদি এইচএসসি পরীক্ষা না দিয়ে থাকে তার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এইচএসসি পরীক্ষায় যাতে জিপিএ 5 এনশিওর করা যায়। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার 300 নম্বরের মধ্যে কিন্তু সবচেয়ে বড় অংশ 125 নম্বর ডিপেন্ড করে হচ্ছে এইচএসসি পরীক্ষার জিপিএ এর উপর। তাই এখন এই অফ টাইমে প্রিপারেশনটা এমন ভাবে নেওয়া উচিত যাতে এইচএসসি পরীক্ষার জিপিএ 5 নিশ্চিত হয়, তার পাশাপাশি ডিএমসি ডিমার্স এর সাহায্যে এবং নিজের প্রচেষ্টায় মেডিকেল পরীক্ষার জন্য একটু একটু প্রিপেয়ার হতে হবে। অর্থাৎ দুদিকেই ফোকাস রেখে এই মুহূর্তে পড়া উচিত। দুইদিকে ফোকাস রেখে মকবুল কিছু বলবা কিনা? মকবুল, তুমি অনেকগুলো অসম্ভবকে সম্ভব করছো। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি যেটা মনে করি যে এখন হচ্ছে এইচএসসি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কোন সাবজেক্টে যদি ল্যাকিংস থাকে প্রত্যেক মানুষ কিন্তু তার নিজের ভুলটা মানে নিজের কোথায় গ্যাপ আছে এটা সে সবচেয়ে নিজে ভালো করে জানে, তার জন্য যে গ্যাপ থাকে সে সবার আগে সেটা ফুলফিল করুক। করার পরে আমার মনে হয় যে এখনই কেউ যদি মেডিকেল খুব বেশি চিন্তা করে আমার কাছে মনে হয় তাহলে মনে হয় আসলে অফ অফ দ্য ট্র্যাক হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে এইচএসসি প্রিপারেশন যদি ভালো করে নাও
তাহলে তুমি দিনে এক ঘন্টা সময় রাখো, এক ঘন্টা সময় তুমি বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখতে পারো, তাহলে তুমি একটা আইডিয়া পাবা যে তুমি কিভাবে এইচএসসি পড়ার সাথে সাথে মিলিয়ে একই সাথে মেডিকেল পড়াটা তুমি করতে পারবা। সেই সাথে তুমি জিকে ইংলিশ হালকা দেখতে পারো, তুমি বিসিএস এর কোয়েশ্চেন গুলো একটু দেখতে পারো, ঠিক আছে, কিংবা ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন গুলো, মানে জাস্ট পড়াশোনা দেখা যাচ্ছে আমরা সবসময় কিন্তু পড়াশোনা করি না, মানে একটা না পড়তে যেখানে বোরিং লাগে, তো বোরিং টাইম গুলোতে আমি একটু প্রশ্ন ব্যাংকটা ঘাটলাম, আমার যখন বোরিং লাগছে তখন আমি একটু জিকে বইটা নিলাম, নিয়ে আমি একটু বিসিএস এর কোয়েশ্চেন গুলো চোখ বোলালাম, বিগত বছরের জিকে ইংলিশ গুলো দেখলাম, তখন আমার একটা আইডিয়া হয়ে যাবে, আমার একটা মেন্টাল প্রিপারেশন হবে, যেটা তখন কিনা আমার যখন আমি কোচিং করবো বা এইচএসসি পরে দিয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়টা, ওই সময়টা আমি আরো ইফেক্টিভলি কাজে লাগাতে পারবো, কারণ আমি জানি তখন যে আসলে মেডিকেলের প্রশ্নগুলো এভাবে এসে থাকে, বিগত বছরের প্রশ্নগুলো এভাবে এসেছে, তখন আমার একটা মেন্টাল মেন্টাল প্রস্তুতি আগে থেকে থাকবে। তাই বলবো যে এইচএসসির পাশাপাশি এটা যদি একটু করা যায় তাহলে চান্স পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায় একজন স্টুডেন্টের। ধন্যবাদ। আসলে মুকবুল যেটা বললো সেটা হচ্ছে আসলেই মনের কথা, সেটা হচ্ছে এই মুহূর্তে যেহেতু সময় পেয়ে গেছো, এই সময়টা কিন্তু পাওয়ার কথা না, এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এরকম সময় কেউ পেয়েছে বলে আমার জানা নেই, তো এই যে সময়টা সেই সময় যদি কোনো গ্যাপ থাকে, কারণ এইচএসসির জন্য আসলে 2 বছর খুবই কম সময়, অনেক পড়া কিন্তু অনেক কম সময়, অবশ্যই সেই গ্যাপটা এখন পূরণ করা উচিত। এবং আমি যেটা সবসময় বলি সেটা হচ্ছে আসলে প্রশ্ন তো সবগুলো মূল বই থেকে আসবে, তুমি সেটা রসায়ন বলো, পদার্থ বলো, জীববিজ্ঞান বলো, ভর্তি পরীক্ষার সবটা আসলে মূল বই থেকে আসবে, তোমার উচিত হবে যে টপিকগুলো এখনো পড়ো নাই সেগুলো আবার শেষ করা, তুমি এইচএসসি পড়ে গিয়ে সেগুলো পড়বা এবং সেগুলোতে বস হয়ে যাবে এটা পাওয়ার কথা না। তো এখানে সবাই মিলে যে সাজেশন দিয়েছে মূল বইটা পড়া উচিত এবং পড়ে তোমার এখন ল্যাকিংস পূরণ করা উচিত এবং ফোকাস করা উচিত মূলত এইচএসসিতে, পাশাপাশি যদি একটা বই বের করা যায় যেহেতু অঢেল সময় তোমার সামনে যদি একটু মেডিকেলে পড়া যায়। আসলে আমি একটু এই মুহূর্তে ঝামেলার মধ্যে পড়ে গেছি, আমি আসলে অনেকগুলো প্রশ্ন রেডি করে রেখেছিলাম আমার এই ফ্রেশ ডায়মন্ডদের জন্য, কারণ আমি হচ্ছে অনেক পুরনো, যদি নিজেকে মেধাবী বলতে চাই আমি অনেক পুরনো মেধাবী, আমার মেধায় ধুলো পড়ে গেছে, কিন্তু এরা হচ্ছে একদম এই মুহূর্তে ফ্রেশ, ওদের মেধা একদম তরতাজা, ওদের এক্সপিরিয়েন্স তরতাজা, ওদের জন্য আমি অনেক প্রশ্ন রেডি করে রেখেছিলাম, কিন্তু আমার চোখে সে প্রশ্ন দেখা যাচ্ছে না, আমাদের ছোট ভাইয়া বা আপুদের ওদের প্রশ্নগুলো এর মধ্যে উত্তর দেওয়া ভালো হবে, তাই না? ওদের উত্তরগুলো দিলে আমার প্রশ্ন হয়ে যাবে। এখানে জুন মাসে চলে আসে আর 10টা দিন পরে জুন মাস, জুন মাসে আসলে এইচএসসি হওয়ার কোন সুযোগ নাই, তো জুনে সম্ভব না, আমরা দেখি জুলাই অগস্টে কি হতে পারে, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ, যদি সেপ্টেম্বরেও হয় এইচএসসি ভর্তি পরীক্ষাগুলো কিন্তু এই বছর ডিসেম্বরে হতে পারে, এবং যদি 1 মাস 2 মাস পরের বছরে হয় খুব বেশি কিন্তু ক্ষতি হবে না, এটা পুষিয়ে নেওয়া সম্ভব, তো এটা প্রত্যেক বছর 2 মাস পরে ক্লাস শুরু হয়, এবার সবার না হয় 2 মাস পরে ক্লাস শুরু হবে, এই 2 মাসে আসলে কিছু হবে না, তবে মেন্টাল প্রিপারেশন রাখতে হবে, 2 মাস পরে এইচএসসি হতে পারে, পড়ালেখার টেবিলেই থাকতে হবে, উঠে যাওয়া যাবে না। এখানে রিফাত আমাদেরকে হ্যালো জানিয়েছে, অবশ্যই হ্যালো হ্যালো ভাইয়া, এখানে একজন প্রশ্ন করেছে ভাইয়া জিকে ইংলিশ কি করবো, এই প্রশ্নটা আমরা আলাদা একটা সময় উত্তর দিব, এটা একটা অনেক বড় স্টেটমেন্ট, এটা তোমরা প্রত্যেকেই উত্তর দিবা যে জিকে ইংলিশ কি করবা, এটা আমরা একটু পরে না হয় করে যাই, এটা এখানে সালাম দিয়েছে, সালাম আমরা না পড়ি, এখানে একজন টিচার বন্ধু কিনা, এখানে আবরার মাসুম কাসকিন ভাইয়ের জন্য অসংখ্য চোখের মধ্যে ভালোবাসা ফুটিয়ে তুলেছে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছি সাজিল আমার জন্য ভালোবাসা ফুটিয়ে তুলেছে, তোমার জন্য ভালোবাসা ছোট ভাই। এখানে আরেকজন প্রশ্ন করেছে এইচএসসি এক্সাম কবে, এটা এই মুহূর্তে আল্লাহ স্যার আর কেউ জানেন না, এই প্রশ্ন করে আমাদেরকে বিব্রত করো না, এইচএসসি পরীক্ষা কবে আমরা জানি না, তবে আগামী 2 মাস তোমরা অন্তত সময় পাচ্ছ এটুকু আমরা বলতে পারি। এইখানে আমরা সালাম পাচ্ছি অনেকগুলো, সাউন্ড শুনতে পাচ্ছি সবাই, এখানে তোমরা কি মনে করো, এখানে একটা প্রশ্ন আছে যে ফারহানা বেগম প্রশ্ন করেছে অ্যাডমিশনের টাইম পাবে, ধারণা করতে পারছি যে পূর্বের তুলনায় কিন্তু সময় কমে যাবে প্রস্তুতির সময়, বাট অথচ সবার জন্য কিন্তু কমবে, সেজন্য আমি বলবো যে আমি একটাকে বললাম যে পড়ার পাশাপাশি 1 ঘন্টা সময় রেখে যদি আমি কোয়েশ্চেন ব্যাংকটা দেখি, আমি যদি জিকেএস পড়ি তখন ওই সময়টা আমি চাইলে ব্যালেন্স করে নিতে পারবো, আর সময় কমে গেলে সবার জন্য কমবে, ঠিক আছে, আমার কাছে মনে হয় যে এটা নিয়ে একেবারে খুব বেশি চিন্তা করা উচিত না।
বাট সময় পাওয়া সময় পাওয়া যাবে এটা হচ্ছে মুবিনের মত হৃদয় পাওয়া যাবে তোমার কি মনে হয় আমার মনে হয় যেহেতু অন্যান্য বছরের চাইতে একটু কম সময় পাওয়া যাচ্ছে আর কেউ যদি এসএসসি সিলেবাস ভালোভাবে শেষ করে অলরেডি ফেলে যদি ভালোভাবে শেষ করে ফেলে তাহলে তার এসএসসি এর পড়াগুলো রিভিশন দেওয়ার পাশাপাশি মেডিকেলের পড়াটাও একটু চালানো উচিত কারণ ওরা যেহেতু কম সময় পাবে আর অনেকে এরকম থাকবে যে খুবই চোখর স্টুডেন্ট এইচএসসি তো শেষই খুব ভালোভাবে শেষ আপনি অ্যাডমিশনেরও মানে অনেকটা শেষ করে ফেলেছে এমনকি দেখা গেছে যে প্রত্যেক অ্যাডমিশনে যে অনেকে মেডিকেলও চান্স পাচ্ছে আবার বুয়েটেও চান্স পাচ্ছে তো এরকম ওভার মানে তারা ট্যালেন্ট স্টুডেন্ট তাদের সাথে পাল্লা দেওয়ার জন্য অবশ্যই আগে অবশ্যই এইচএসসি ইনশোর করা লাগবে এইচএসসি তে যদি এ প্লাস মিস দেয় তাহলে আসলে কিছুই করার নাই এই কারণে এইচএসসি অবশ্যই আমি এইচএসসি এর জন্য আমি বলবো টেস্ট পেপার গুলো অবশ্যই সলভ করো আগে টেস্ট পেপার সবগুলো সাবজেক্টে সলভ করা হোক তারপরে তুমি টেস্ট পেপার গুলো রিভিশন দিবা বইগুলো রিভিশন দিবা প্লাস মেডিকেলের পড়াগুলো চালিয়ে দেবা একটু কষ্ট করা লাগবে ওকে কষ্ট তো করা লাগবেই কষ্ট না করলে কেষ্ট মেলে না তাসকিন তোমার কি মনে হয় পড়ালেখা ছাড়াই কি আসলে ভালো রেজাল্ট করা যায় এইচএসসি তে বা ভর্তি পরীক্ষায় দেখছো কাউকে যে পড়ালেখা করেনি কিন্তু খুব ভালো করছে তোমার ফ্রেন্ড সার্কেলে তাসকিন জি প্রশ্নটা কি ছিল ভাইয়া পড়ালেখা ছাড়াই চান্স পাওয়া যায় যদি কষ্ট না করে চান্স পাওয়া যাবে না না ভাই এটা কখনোই সম্ভব না প্রথমে থাকতে হবে নিজের একটা ডেডিকেশন নিজের ইচ্ছা এরপর কিন্তু ওই ইচ্ছাটাকে বাস্তবায়নের জন্য প্রচুর পরিশ্রম দরকার কারণ এটা একটা আসলে অনেক কম্পিটিটিভ এক্সাম যারা পরিশ্রম করবে তারাই কিন্তু ডিফারেন্ট হবে এবং তারাই কিন্তু যে অসংখ্য পরীক্ষার্থীদের মধ্যে নিজের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবে আর এখন যেটা দেখছি সবাই এইচএসসি পরীক্ষা কখন হবে সেটা নিয়ে খুব চিন্তিত আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে বেশি চিন্তা না করে এটাকে মনে করা উচিত একটা বোনাস টাইম নিজেদের জন্য হয়তো এই সময় এইচএসসি পরীক্ষা হয়ে যেতে পারত দেখা যেত অনেকের বিভিন্ন বিষয়ে তবুও ল্যাকিংস থেকে যায় তো এটাকে একটা বোনাস টাইম মনে করে এই বোনাস টাইমটাকে নিজেদের যে উইক জোন গুলো আছে সেই উইক জোন গুলো ওভারকাম করার জন্য কাজে লাগানো উচিত যে যে টপিক গুলাতে দুর্বলতা আছে সেগুলো এখনই সমাধান করা উচিত এখনই বিষয়গুলোর উপর পূর্ণ প্রস্তুতি নেওয়া উচিত তাহলে ধন্যবাদ তাসকিন আমাদেরকে যেটা বললো এটা আসলে বোনাস টাইম এই সময়টা কাজে লাগাতে হবে এবং এইচএসসি কবে হবে সেটা নিয়ে দিন রাত না কাটাকাটি করে যে সময়টা আছে সেটাকে কাজে লাগানো আচ্ছা তো যেহেতু বললাই যে তোমরা কষ্ট না করলে কেষ্ট মেলে না আমরা একটু শুনি যে তোমরা কেমন কষ্ট করছো কে কতক্ষণ পড়তা মুবিন তুমি এইচএসসি সময় কতক্ষণ পড়তা এটা যদি প্রশ্ন হয় কতক্ষণ পড়তা আসলে এইচএসসি দুই বছর তুমি নটর ডেম কলেজে পড়েছো আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া আমার বাসা ছিল মিরপুর আর নটর ডেম কলেজ ছিল মতিঝিল ঠিক আছে তো আমাকে আসলে ভাই দেখা যায় রাস্তাঘাটও পড়তে হতো সারাক্ষণে পড়তে হতো বা যখনকে কোয়েশ্চেন করে মানে এটা জুনিয়র একদম কমন কোয়েশ্চেন যে কত ঘন্টা পড়তে হয় বা এই সময় কত ঘন্টা পড়েছি তো ভাই আমি যেটা মনে করি যে আসলে সারাক্ষণে পড়াশোনা মানে ওইভাবে যে ভাই মানে ঘন্টা ধরে আসলে ভাই ওইভাবে পড়াশোনা হতো না আমি চেষ্টা করতাম ভাই কলেজ থেকে শুরু থেকেই প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা কিংবা ভাই যখন ইংরেজি সময়টা ছিল আমি বাসায় একা ছিলাম তখন আমি ভাই নিজে একটা রুটিন ফলো করতাম যে আমার আজকে এখান থেকে এতটুকু পড়তে হবে এই পড়তে সময় লাগে আমি আমাকে সময় দিতে হবে তো ভাই আমি নিজে একটা রুটিন ফলো করে করে পড়তাম ঠিক আছে আর এমনিতে ভাই দেখা যাচ্ছে আমাদের ডিস্ট্রাক্টিং থিং আছে যত দূরে থাকা যায় কেউ ভাই ধরেন ফেসবুক এই ধরনের জিনিসগুলো থেকে যতটুকু দূরে থাকা যায় আমার এই ধরনের একটা মানে টেন্ডেন্সি ছিল ফেসবুক চালাইতাম না ভাই আমি হচ্ছে ওই সময় চালাতাম না বাট এখন আমি ইউজ করি তোমার তাহলে কোনো ফেসবুকে কোনো চ্যাট গ্রুপ তো নাই মেসেঞ্জারে কোনো বন্ধু বান্ধব নাই বন্ধু বান্ধবী নাই তোমার আমি ক্লাস 10 পর্যন্ত হচ্ছে ফেসবুক ইউজ করেছি ক্লাস 10 পর্যন্ত পরে হচ্ছে ভাই আমি ওই দুই বছর হচ্ছে একরকম ডিটাচ ছিলাম মানে আমার কাছে ভাই মনে হয় যে একজন স্টুডেন্টের কি কাজ থাকতে পারে আমাকে যারা জিজ্ঞেস করে কোয়েশ্চন পড়ালেখা কত ঘন্টা পড়েছে আমি জিজ্ঞেস করি একজন স্টুডেন্ট কি কাজ থাকতে পারে সে পড়বে সে নামাজ পড়বে সে যদি তার বোরিং বোরিং লাগে সে অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবে এছাড়া আসলে কি থাকতে পারে আমি আমি নিজেও বুঝতে পারি না আসলে জানলাম প্রচন্ড পরিশ্রম দুই বছর সে অনেক মানে সব সর্বোত্তম পড়ালেখা করার চেষ্টা করেছে সবসময় করা যায় না কিন্তু মনের মনের মধ্যে সে ইচ্ছাটা রাখা যায় পড়ালেখা করবো এটা খুব গুরুত্বপূর্ণ হৃদয় কতক্ষণ পড়ালেখা করছে কি মনে হয় তোমার কি মনে করতে আমি প্রতিদিন প্রতিদিন ফজরের সময় উঠতাম উঠে আগে ঠিক করে নিতাম যে আজকে আমি কি কি পড়বো
তারপরে সে পড়াগুলো রুটিন অনুযায়ী শেষ করতাম, আর তখন ঘুম চাপতো রাত্রিতে, যখন দেখা যেত 12টার দিকে ঘুম চাপছে প্রচন্ড, তখন আমি ডিএমসিডি মাস্টার পেজে ঢুকতাম। ঢুকে হচ্ছে হাসির হাসির এমসিকিউ আর হচ্ছে সাথে কিছু মেম দেওয়া থাকে, ওগুলো দেখতাম, অ্যান্সার দিতাম, আর কোন সারাদিন পরে যে সমস্যাগুলো বের করতাম সেগুলো ডিএমসিডি মাস্টার পেজে অথবা তোফায়েল ভাইকে সরাসরি মেসেজ দিতাম, ভাই এগুলো কি হবে, ওগুলো কি দিয়ে আমার সমস্যাগুলো সলভ হয়ে যেত আমার। আবার এদিকে আমার এই বেশিক্ষণ লাগতো না, তো সমস্যা সলভিং এর জন্য 5 মিনিট লাগতো, 10 মিনিট, তারপরে আমার ঘুমটা ছেড়ে গেল, তারপর আবার পড়তাম, এভাবে চলতে থাকতো যতক্ষণ না আমার যতটুকু টার্গেট করেছি সারা যে আজকে আমি এটুকু শেষ করবই, ততটুকু যতক্ষণে শেষ না হচ্ছে ততক্ষণ পড়তে থাকতাম। আর আমি একরকম কল্পনা করতাম, আমার বন্ধুরা অনেকে ডিএমসি তে এর আগেও ঘুরতে গেছে, ফেসবুকে স্ট্যাটাস দিত স্বপ্নের জায়গায় এরকম, কিন্তু আমি মনে করতাম আমার খুব খারাপ লাগতো, আমি এইচএসসি প্লাস হলো যে অ্যাডমিশন টাইমটা বাইরে কোথাও যায়নি, খুব খারাপ লাগতো যে আমি সেখানে যেতে পারছি না, কিন্তু আমি ওরা টেম্পোরারিলি যাচ্ছে, আমি ইনশাল্লাহ পার্মানেন্টলি যাব। আর প্রতিদিন ততক্ষণে পড়াটা শেষ করতাম, প্রত্যেক চ্যাপ্টার পড়া হতো, আর আমি কল্পনা করতাম যে আমি যেন ডিএমসি এর দিকে একটা একটা করে এগোচ্ছি, এটা এইরকম কল্পনা করাতে আমার মানে পড়ার প্রতি আগ্রহটা আরো বেড়ে যেত, দিয়ে মানে যখন শেষ হয়ে যেত তখন আমার মনে হতো যে ইনশাল্লাহ আমি চান্স পাবো, আল্লাহ ইনশাল্লাহ সফল করবো, এরকম মানে কল্পনাতে আমি ডিএমসি তে যেতাম প্রতিদিন। এখানে এখানে হৃদয় একটা খুব ভালো কথা বলেছে, সেটা কিন্তু একটা খুব ইফেক্টিভ একটা উপায়, এটা আমি কয়েকটা বই এবং কয়েকটা ভিডিওতে দেখেছি, সেটা হচ্ছে তুমি যেখানে নিজেকে কল্পনা করো, বলা হয় যে মানুষ তার স্বপ্নের সমান বড়, এবং সেই স্বপ্নতে সবসময় নিজে কল্পনা করা যে আমি কোথায় দেখতে চাই আগামী বছর। আমিও এরকম ভাবতাম, আমি যখন ছোট ছিলাম আমি ডিএমসি কখনো যাইনি চান্স পাওয়ার আগ পর্যন্ত, কিন্তু আমি ভাবতাম যে আমি চান্স পেয়ে গেছি, মানে আমাকে চান্স পেতেই হবে। এবং এখানে হৃদয় যেটা বলছো সেও প্রচুর পড়ালেখা করেছে, তাস্কিন তুমি কি ঘুরে বেড়াইতে কিনা, ফেসবুক চালাইতে কিনা, বন্ধু বান্ধবী কে সঙ্গে দিতে কিনা কলেজে পড়ার সময়, তুমি বলো যে তোমার বন্ধু বান্ধব কতগুলো ছিল সেটা বলো, সবার সাথে চ্যাট করতে কিনা। আমি এইচএসসি ফার্স্ট ইয়ারের সময় আসলে ফেসবুক চালাতাম, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে পরিমিত চালাতাম এইচএসসি ফার্স্ট ইয়ারে, আর সেকেন্ড ইয়ার থেকে আমি ফেসবুকে তেমন প্রবেশ করতাম না, কিন্তু যে আমার বোনের ফেসবুক আইডি থেকে গিয়ে আমি যে বিভিন্ন ভিডিও গুলা বিভিন্ন ইনফরমেশন গুলা ফেসবুকের ইনফরমেশন গুলা কালেক্ট করতাম, বিশেষ করে এই যে ডিএমসি ডিমাস ডাক্তার তুফাইল আহমেদ সজীব ভাইয়াকে এখনো কিন্তু আমি বাস্তবে দেখি নাই, কিন্তু ওনার সাথে আমার পরিচয় হচ্ছে এভাবে যে ডিএমসি ডিমাস এর মাধ্যমে ভিডিওর মাধ্যমে, ওনার ভিডিও গুলা দেখে দেখে কিন্তু আমি মোটিভেশন নিতাম, ইন্সপিরেশন নিতাম, বিষয়টা আসলে একটা স্বপ্নের মতো যে গত বছর আমি তুফাইল আহমেদ ভাইয়ার ভিডিও গুলা দেখতাম, ভাইয়া যে স্বপ্নিল আবদুল্লাহ ভাইয়ের সাথে ইউসুফ ভাইয়ের সাথে যে লাইভ যে ভিডিও গুলা করেছিলেন সেগুলা দেখে কিন্তু আমি নিজেও মোটিভেটেড হতাম, যেটা একটা স্বপ্নের মতো যে আজকে আমি তুফাইল আহমেদ ভাইয়ের সাথে আবার একইভাবে লাইভে এসেছি, হয়তো আমাদেরকে দেখে আমাদের জুনিয়ররাও হয়তো মোটিভেটেড হচ্ছে, বিষয়টা আসলে একটা স্বপ্নের মতো। আর এইচএসসি লাইফে সেকেন্ড ইয়ারে গিয়ে ফার্স্ট ইয়ারের তুলনায় বেশি সিরিয়াস হয়েছি, তবে শুরু থেকে আমার যে ডেডিকেশনটা ছিল মেডিকেলের প্রতি একটা ডেডিকেশন ছিল, আমার বাবা মায়ের ইচ্ছা ছিল আর আমার নিজের ইচ্ছা ছিল, সেই হিসেবে আমি ফার্স্ট ইয়ার থেকেই যখন একাডেমিক পড়াশোনা গুলো করতাম মেডিকেলের প্রতিও ফোকাস থাকতো, যে মেডিকেল কোয়েশ্চন ব্যাংকটা কালেক্ট করে আমি প্রশ্ন কিরকম আসে এগুলোর ব্যাখ্যা সহ দেখেছি, আর মনে হয় এটা একটা প্রাইমারি স্টেপ যে মেডিকেলের প্রিপারেশন এর জন্য, যে এইচএসসি লাইফে যেটা করতে পারে সবাই সেটা হচ্ছে মেডিকেলের কোয়েশ্চন ব্যাংকটা কালেক্ট করে প্রশ্ন কিরকম আসে প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া নেওয়া। আর খুব বেশি পড়তাম বলতে এটা না যে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার জন্য যতটুকু সময় প্রয়োজন জাস্ট ওই সময়টাই ইউটিলাইজ করতাম, যে ডেলি অনেকে মনে করে যে 12-15 ঘন্টা পড়তে হবে, এটা কিন্তু ঠিক না, আমি মনে করি রেগুলারিটি মেনটেন করে 6-7 ঘন্টা বা 8 ঘন্টা পড়া হলে এটা এনাফ। আরেকটা বিষয় যে অনেকে মনে করে কি রাতে না ঘুমালে অনেক বেশি বেনিফিটেড হওয়া যাবে বা খুব কম ঘুমানো উচিত, আমি মনে করি কি ডেলি প্রতিদিন 6-7 ঘন্টা ঘুমানো উচিত, কারণ আমাদের হেলথ এর দিকেও একটা খেয়াল রাখতে হবে। আমি প্রচুর পড়লাম কিন্তু আমার মেমোরি নাই বা পরীক্ষা হলে আমি পড়াটা রিকল করতে পারলাম না, সেটা তো কোনো বেনিফিট নাই আলটিমেটলি, তাই প্রতিদিন 6-7 ঘন্টা ঘুমানোর মাধ্যমে ব্রেইনকে রেস্ট দেওয়া উচিত,
ব্রেন যাতে পড়াগুলো তার মধ্যে স্থায়ী করতে পারে, যে পরীক্ষা হলে আমি পড়াগুলো রিকল করতে পারবো, সেই হিসেব করে বাকি সময়গুলোকে ভালোভাবে ইউটিলাইজ করা উচিত। ফেসবুকে মানে অযথা ফেসবুক ব্রাউজিং না করা উচিত। ফেসবুক থেকে এইচএসসি সেকেন্ড ইয়ার এবং মেডিকেলের আগে যত কম পাওয়া যায় তত কম যাওয়া উচিত। তবে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেমন আমি তুফাইল আহমেদ ভাইয়ের যে মোটিভেশন নেওয়ার জন্য ফেসবুক ইউজ করতাম, এবার পড়াশোনা সংক্রান্ত কাজে ফেসবুক ইউজ করা যায় বলে আমি মনে করি। আমি যেটা মনে করি যে ফেসবুক যদি কেউ ইউজ করেও থাকে সেটা প্রোডাক্টিভ কাজে ইউজ হয়, মানে আমাকে সবসময় মনে রাখতে হবে যে আমি এই কাজটা করবো নাকি করবো না, সেটা সেটা যেন আমাকে চিন্তা করতে হবে যে এটা কি আমার পড়াশোনার জন্য ভালো নাকি খারাপ। প্রত্যেকে তার নিজের একটা নিজের ভালো কিন্তু বুঝতে হবে, নিজের ভালো কিন্তু একটা পাগলও বুঝতে পারে। আমাকে বুঝতে হবে যে আমি ফেসবুক ইউজ করতেছি এটা কি আমার প্রোডাক্টিভ হচ্ছে কিনা। যদি আমি ফেসবুক থেকে প্রোডাক্টিভ ইউজ করতে পারি দেখা যাচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আমি দেখা যাচ্ছে ঢাকায় ছিলাম তো আমার জন্য সবকিছু অনেক ইজি ছিল, একটা স্কুল পেরিফেরিতে আছে তো তার জন্য একটা টিচারকে পাওয়া কঠিন, তখন সে ফেসবুকে একটা ভাইকে নক দিতেই পারে যে ভাই আমি লাইনটা বুঝতে পারতেছি না বা আমার এই প্রবলেমটা কিভাবে সলভ করবো, তখন সে মেসেঞ্জারে সে ভাইয়ের কাছে হেল্প নিতেই পারে। তখন আমাকে দেখতে হবে যে আমার ভালো কোথায় হচ্ছে, নিজের ভালো যদি নিজেকে বুঝতে না পারে এটা খুবই আসলে দুর্ভাগ্য বলবো। সেই জন্য আমাকে দেখতে হবে যে কোনটা আমার প্রোডাক্টিভ কোনটা আমার জন্য হেল্পফুল আমি সেটা রাখবো, যেটা আমার জন্য ডিস্ট্রাক্টিভ আমি সেটা বাদ দেবো। আমরা আমাদের তিন রত্নের কাছ থেকে কথা শুনলাম, এখানে একটা বিষয় কিন্তু ক্লিয়ার যে ছোট ভাইয়া বা আপুরা ভিডিওটা দেখছো একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে কোনো শর্টকাট নাই, কিন্তু সকলের কোনো শর্টকাট নাই, তুমি তোমার শর্টকাট পূরণ করতে চাইলে প্রচুর পড়ালেখা করতে হবে। এই তিনজন কিন্তু গত বছর অনেক পড়ালেখা করেছে, করেও করে আজকে তারা আজকে দেখো সুন্দর একটা লাইভে তোমাদের সাথে কথা বলছে। এই পড়ালেখা না করলে তারা তাদের সাথে যে বন্ধুরা পড়ালেখা করে নাই তারা কিন্তু আজকে লাইভে নাই, এটাই কিন্তু সত্য কথা। এখানে আমরা আরো বেশ কিছু চলো একটু কমেন্ট দেখে আসি। এখানে একজন আমার প্রশংসা করেছে যে তোফাইল ভাইয়ের ভয়েস শুনেই আমার পরামুখস্থ হয়ে যায়, ভাইয়ের অনেক ভিডিও আমি দেখছি, ইউ আর গ্রেট ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, প্রশংসা পেয়ে আমি আপ্লুত। এখানে একজন আমাদের সাথে জয়েন করেছে রংপুর বিভাগের পঞ্চগড় থেকে জয়েন করেছে রোকন, রোকনকে অভিনয় স্বাগতম, আমাদের ভিডিও তুমি দেখছো। এখানে প্রশ্ন এসেছে ভাইয়ারা সবাই ফার্স্ট টাইমার কিনা, আমি সবাইকেই চিনি এখানে সবাই ফার্স্ট টাইমার, এখানে সবাই প্রথম বছর এত এত বেশি পড়ালেখা করেছে গত দুই বছর তারা প্রথমবারই চান্স পেয়ে গেছে অবশ্যই। আচ্ছা এইখানে প্রশ্ন এসেছে, এখানে একটা প্রশ্ন করেছে ডাইমরফিজম কি, একটা পড়ালেখার প্রশ্ন করেছে ডাইমরফিজম কি, আমরা কি উত্তর দিব মুবিন বলবা নাকি? হ্যাঁ ডাইমরফিজম কোন সাবজেক্টে বোঝানো হচ্ছে ভাই? ডাইমরফিজম অনেক জায়গায় আছে, ডাইমরফিজম অনেক রকম। আচ্ছা ডাইমরফিজম বলতে বোটানির ডাইমরফিজম বোঝাচ্ছে এই জায়গায়, বোটানির ছত্রাকের হয়তো বা। হ্যাঁ ভাই ওই যে দুই রকম দেখা যায়, মানে বাইরে একরকম আবার ফুসফুসের একরকম একটা টপিক ছিল যে ছত্রাক, একটা ছত্রাক বাইরে একরকম আর ফুসফুসে একরকম ভাবে থাকে, ওটার কথা বলছে। মানে মরফোলজিক্যাল মানে যেটা গঠন সেটাকে বোঝায়, তো ডাইমরফিজম মানে দুই রকম গঠন, ডাই মানে দুই আর মরফিজম মানে এক গঠন। যেমন যখন আমাদের লাংসে থাকে তখন সে একটা শেপ নেয়, যখন সে এর বাইরে থাকে তখন সে আরেকটা শেপ নেয়, মানে মরফোলজি মানে তো আমরা বুঝেছি অঙ্গ সংস্থান বা স্ট্রাকচারাল ব্যাপারগুলো, ডাইমরফিজম মানে সে দুই রকম স্ট্রাকচার দেখাবে দুইটা ভিন্ন এনভায়রনমেন্টে। ভেরি গুড, এটা আসলে মূলত ছত্রাকের জন্য ব্যবহৃত হয় ডাইমরফিজম কথাটা। ডাইমরফিক ছত্রাক নামে কিছু ছত্রাক আছে যারা মাটিতে থাকলে দেখতে একরকম হয়, আবার যখন জীবন্ত শরীরে প্রবেশ করে তখন তারা গঠন পরিবর্তন করে, তো এটাকেই আসলে ডাইমরফিজম বলে, ডাইমরফিক ছত্রাক। এটা গুরুত্বপূর্ণ টপিক, পরীক্ষা আসতে পারে কোনটা ডাইমরফিক ছত্রাক, এই ধরনের ওই অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। এখানে আমাদের সাথে তান্নি, ও খুশি হবে আমরা যদি ওর কমেন্টটা পড়ি, ও যুক্ত হয়েছে রংপুর বিভাগের ঠাকুরগা থেকে, তার ঠাকুরগা থেকে আমাদের কিছু শুনতেছে। এখানে নামটা খুবই কঠিন, কিলিজ আর্সলান, তাসকিন ভাইয়ের প্রতি চট্টগ্রাম থেকে ভালোবাসা, রিজভি ভাইয়ের ছাত্র আমরা দুজনই, আমি রিজভি ভাইকে আমি সরাসরি চিনি না কিন্তু যাই হোক তাসকিনের জন্য এখানে আমরা উঠতে পড়ে ভালোবাসা দেখতে পাচ্ছি। এখানে রিফাত কমেন্ট করছে ভাইয়াদের মা হচ্ছিলা যদি বলতো হৃদয় তুমি কত পেয়েছিলে, 300-র মধ্যে টোটাল কত? 300-র মধ্যে 283 283 মুবিন 280 ভাইয়া 280 তাসকিন 279.5 মাত্র 4 মার্কের গ্যাপ, দেখছো একজন 23তম একজন 110তম একজন 130তম তাই তো? এখানে .25 আসলে অনেকটুকু এখানে ওই ভাগ্যের একটা ফ্যাক্ট থাকে বা পরীক্ষা হলে আরেকটু ছোটখাটো ভুল আসলে একটু পিছিয়ে দেয়। আচ্ছা
এখানে একজন প্রশ্ন করেছে শান্ত এসএইচএইচ, আমি তো তপন স্যার পড়েছি, এখন কি আবার আমির হোসেন পড়বো? দুই পত্রই, এটার উত্তর কি, কে বলবে? সবাই বোর্ড পরীক্ষা কিংবা কলেজের পরীক্ষা তপন স্যারটা ফলো করে থাকে, আমার কাছে মনে হয় ভয় পাবার কিছুই নেই, আমিরুল স্যার সম্ভব এবং আমরাও পড়েছি। আর তাছাড়া বন্ধের ব্যাপার হচ্ছে যে এখন তো সময় আছে, তাহলে আমরা কেন যখন তপন স্যার পড়বো তখন আমি আমিরুল স্যারের এক্সট্রা ইনফরমেশন দেখে নেই, তো দাগিয়ে পড়া আমার মনে হয় যে সম্ভব, আমি নিজেও এরকম ছিলাম। ওকে, ফেরদৌস তোমার কি মনে হয়? একই উত্তর, আমিও একই রকম, মানে এসএসসি টাইমে তপনের স্যারের বই পড়তাম আর পরে অ্যাডমিশন টাইমে ডাক্তারের বই। সমস্যা নাই, আমিও ছিলাম পাহাড় ডিঙ্গানোর মতো কিছু না, খুবই সহজ বিষয়, হয়তো বা একই পড়া আরেকটা বই থেকে পড়া। ঠিক আছে, এইখানে আমরা প্রশ্ন পাচ্ছি, সেটা হচ্ছে এই প্রশ্নটা আমি উত্তর দিয়ে দিই। ভাইয়া, ডিএমসি ডিমার্সে দাগানোগুলা শুধু পড়লে কি ডিএমসি চান্স পাবো? ভাইয়া প্লিজ, প্রশ্ন হচ্ছে ডিএমসি তে চান্স পাবা কিনা, এটা তো আসলে তোমার হাতে, তবে আমরা বলতে পারি যে দাগানো গুলো পড়লেই আসলে হবে। তুমি এই তথ্যগুলো মাথায় রাখো, পরীক্ষায় গুরুত্বপূর্ণ জিনিস আসে, ওই একদমই উল্টো পাল্টা জিনিসপত্র আসেই না, 100টার মধ্যে 2 থেকে 3টা বা 5টা প্রশ্ন থাকে যেগুলো কেউ পারবে না, তোমার তো আর 100-তে 100 পেতে হবে না, তুমি 95 পাইলে তুমি রেকর্ড মার্ক পেয়ে ফার্স্ট হয়ে যাবে। আমাদের দাগানো গুলো তুমি ফলো করো, দ্যাট উড বি ইনাফ। তুমি আগে সেটা তো পড়ো, সেটা পড়ে আমাকে মেসেজ দিও যে ভাই সব পড়ে ফেলছি, আমি তারপর তোমাকে প্রশ্ন ধরবো, আগে দাগানো গুলো পড়েন, দ্যাট উড বি ওকে। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন করেছে যে ভাইয়া, এইবার আমরা জিকে তে আছি, জিকে ভাইয়া, জিকে কখন থেকে পড়বো, এখনই পড়বো কিনা, এটা একটা প্রশ্ন, এবং জিকে এর জন্য কোন বই পড়বো, এটা একটা প্রশ্ন, এবং আর আগে একটা প্রশ্ন ছিল জিকে এর জন্য তোমরা কি পড়েছো, এটা একটা প্রশ্ন। আর এখানে একটু আমরা দেখতে পাচ্ছি একজন অনিকেত প্রান্তর, রাজশাহীর গর্ব, ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই আমাদের অবশ্যই রাজশাহীর গর্ব, আশা করি অনেকের প্রান্ত পরবর্তী বছর রাজশাহীর গর্ব অনেকের প্রান্ত। ঠিক আছে, এই প্রশ্নটার কি উত্তর, ফেরদৌস জিকের জন্য কি করা উচিত? আমার মনে হয় যেহেতু এইচএসসি তোমাদের এখনো হয়নি, সুতরাং এইচএসসি এর সাথে সাথে তোমরা বরং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা শেষ করে ফেলো মেডিকেলে পড়া, তাহলে তোমার এইচএসসি এর এমসিকিউ এর জন্য সুবিধা হবে। আমার কিন্তু মানে বায়োলজিতে 198 ছিল দুটা মিনিট, প্লাস প্রত্যেকটা সাবজেক্টে, এমনকি ম্যাথেও আমার মার্কস কিন্তু 196 দুইপার্ট মিলে, তো এটা মানে শুধুমাত্র প্র্যাকটিক্যালে কিছু কেটেছে 2-1 মার্কস, আর হলো যে অবজেক্টিভে 2-1টা কাটা গেছে। তো মানে আমি এটা কিভাবে করলাম, কারণ ওই এমসিকিউ এর জন্য প্রিপারেশন আমার আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো ছিল, সুতরাং তোমরা এটা করতে পারো যে ডিকেটা বাদ, ডিকে ইংলিশটা বাদ দিয়ে বাকিগুলো মানে এইচএসসি প্লাস মেডিকেলের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা শেষ করে ফেলো, তাহলে তোমাদের এমসিকিউ এর জন্য সুবিধা হবে, এইচএসসি ফুল ভালো ইনশাআল্লাহ রেজাল্ট হবে, আবার মেডিকেল এর জন্য তুমি 80 মার্কসের মতো মানে এগিয়ে থাকলা, পরে তুমি ডিকে এর জন্য যখনই এইচএসসি পরীক্ষা তোমাদের শেষ হবে, প্র্যাকটিক্যাল শুরু হোক আর না হোক, এইচএসসি রিটেন যখনই শেষ হবে তখনই তোমরা ডিকে এর জন্য বিসিএস প্লাস হলো ইংলিশের মানে ইংলিশ আর ডিকে দুটারে বিসিএস এর প্রশ্নগুলো আগে যত তাড়াতাড়ি সম্ভব কোচিং শুরু মানে কোচিং এবছর হোক আর না হোক, হবে তো কিছুদিন হলেও হবে, তো মানে কয়েকদিনের মধ্যে তোমরা বিসিএস এর প্রশ্নগুলো সব সলভ করে ফেলবা, তারপর বিসিএস সলভ হলে তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মেডিকেলের প্রশ্ন এগুলো সলভ করবা, তারপরে এগুলো যখন শেষ তখন বাংলাদেশ বিষয়বদি যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় তার সাম্প্রতিক এগুলো ধীরে ধীরে শেষ করবা, তারপর এগুলো যখন শেষ প্লাস তোমার মেন সাবজেক্ট গুলো ভালোভাবে শেষ তখন তোমরা এগুলোতে ভেতরে পড়তে যাবা, তার আগে পড়ার দরকার নাই ভেতরে সেরকম। ঠিক আছে, এটা খুব ভালো বলেছে, একটু একটু ইন্টারাপ্ট করি যে এখন হৃদয় যেটা বললো সেটা হচ্ছে এখন জিকে পড়ে আসলে কি মনে থাকবে কিনা, অতটা আসলে মনেই থাকবে না, কারণ সামনে এইচএসসি এর চাপ, তাই তো, তাই কিনা হৃদয়? হ্যাঁ। মুবিন বলো যে বই পড়বো কোনটা কোনটা, তোমরা কি পড়েছো সেটা বলতে পারো যদি কোনো বই থাকে সাজেস্ট করার। আচ্ছা, ফার্স্ট অফ অল ভাইয়া, জিকে এর জন্য আমি বলবো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে আমাকে হচ্ছে বিসিএস, ঢাকা ইউনিভার্সিটি ডিউনের কোয়েশ্চেন এবং অন্যান্য ভার্সিটি কোয়েশ্চেন গুলো,
ঠিক আছে, এটা হচ্ছে যেকোনো জায়গায় যেকোনো সোর্স, তার যে যেই সোর্স পছন্দ হয় সে যেখানে কমফোর্টেবল ফিল করে সে সে বই পড়তে পারে, ঠিক আছে। ফার্স্টে আমি আমার পার্সোনাল অপিনিয়ন ছিল, আমি হচ্ছে কোচিং এর মানে গাইড কিংবা কোচিং এর সিটগুলো ফলো করতাম। এছাড়াও যদি পড়তে যায় এক্সট্রা যদি পড়তে চায়, বাজারে অনেক বই পাওয়া যায়, মেডিক অ্যান্ড কোর্স পাওয়া যায়, অনেক বই পাওয়া যায় জিকের জন্য পড়তে পারে সে। আর ইংলিশের ক্ষেত্রে তো বাজারে বইয়ের অভাব নাই, অ্যাপেক্স আছে, এসএস আছে, কত বই আছে, সে যেটাতে কমফোর্টেবল ফিল করে। আমার কাছে মনে হয় সব বই কন্টেন্ট সেম, ম্যাটেরিয়াল সেম, লেখার স্টাইল যার যেটা ভালো লাগে সেটা ফলো করবে, এটা ইম্পর্টেন্ট। কোন বই পড়বে জিকের জন্য, কোন বই পড়বে তুমি, কি তুমি কি পড়েছিলে? আচ্ছা, প্রথমে হচ্ছে এইচএসসি পরীক্ষার আগে এই মুহূর্তে যারা সেকেন্ড ইয়ার আছে তাদেরকে আমি পরামর্শ দিব, এখন জিকের দিকে নজর বেশি দেওয়া উচিত নয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটার প্রিপারেশনই ফুল করা উচিত। দেন যদি অন্য কেউ পড়তে চায় ফার্স্ট ইয়ার বা ভবিষ্যতের জন্য যদি জানতে চায়, তাহলে আমি বলবো ফার্স্ট স্টেপ হচ্ছে বিগত বছর যে কোয়েশ্চেন গুলো এসেছিল সেগুলো দেখে জিকে তে কোন ধরনের প্রশ্ন আছে সে সম্পর্কে একটা আইডিয়া নেওয়া, দেন বিসিএস কোয়েশ্চেন সলভ, দেন হচ্ছে আর জিকে তে কোন টপিক গুলো আছে এটা কিন্তু সার্কুলারের উপর ডিপেন্ড করে। যেমন নাকি আগে আসতো আমাদের আন্তর্জাতিক থেকে আসতো আর বাংলাদেশ থেকে আসতো, কিন্তু আমরাও সেভাবে প্রিপারেশন নিয়েছি গত বছর, কিন্তু সার্কুলারে দেখা গেল বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকেই শুধু প্রশ্ন আসছে। তাহলে তোমাদেরও বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ পার্টটাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু আমরা ধারণা করছি এবছরও হয়তো সেটা আসতে পারে, তাই বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ টপিকটাকেই বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। তো প্রচলিত বই থেকে যে প্রথমে তো মেডিকেল কোয়েশ্চন, বিসিএস কোয়েশ্চন বা সিটি কোয়েশ্চন, ইতিহাস, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ভাস্কর্য, এই যে বাংলাদেশ রিলেটেড পড়াগুলো প্রথমে সলভ করা উচিত, এগুলোর প্রতি যোগ দেওয়া উচিত। বাজারে প্রচলিত বেশ কিছু বই পাওয়া যায়, যেকোনো একটা পড়লেই হবে বলে আমি মনে করি। ভেরি গুড, তাহলে আশা করি জিকের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে। দেখো বইটা কোনো ফ্যাক্ট না, বাজারে অনেকগুলো বই আছে, বেশিরভাগ বই ভালো, তুমি একটু দেখে শুনে যেটা বানান ভুল টুল কম একটু রিভিউ টিভিউ নিয়ে সেটা কিনে ফেলো। আসল বিষয় হচ্ছে যে কোনো একটা পড়া, সব বই পড়া সম্ভব না এবং জিকেতে কখনোই পুরোপুরি বস হওয়া সম্ভব না, সেজন্য যেকোনো একটা বই তুমি যদি ফলো করো দ্যাট উড বি ওকে। ওকে, এখানে আমরা আরো একটা কমেন্ট পড়ে আসি, সেটা হচ্ছে কয় ঘন্টা পড়তে হবে, এই প্রশ্ন আমরা আসলে উত্তর দিয়ে ফেলেছি। এরা বেশিরভাগ সময় পড়তে হবে, পড়ালেখা ছাড়া কি কাজ আছে, খুব ভালো একটা প্রশ্ন করেছে মুবিন, পড়ালেখা ছাড়া আবার কোনো কাজ আছে নাকি? এটাই সত্য কথা, আসলে পড়ালেখা ছাড়া কোনো কাজ নাই। এখানে আই এম সিরিয়াসলি জেলাস অফ মুবিন ভাইয়া, এগেইন লাভ ইউ ভাইয়া, এখানে মুবিনের জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি আমরা। থ্যাংকস টু ফাইল স্যার ফর ইন্ট্রোডিউসিং সাচ অ্যান অ্যামেজিং অ্যাপ ডিএমস ড্রিমার্স, থ্যাংক ইউ, আশা করি তোমরা আমাদের সাথে থাকবা। এখানে ভাইয়াদের প্রতি প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমরা আসলে শুনতে চাইবো যে জুলজিকে আজমল স্যারের পাশাপাশি আলিম স্যারের বই পড়া প্রয়োজন, সেক্ষেত্রে মুখ্য বই কোনটা আর সহায়ক কোনটা? ঠিক আছে হৃদয়, তুমি তুমি বলো দেখি কোনটা পড়া, কতটুকু পড়া উচিত, কোনটা মুখ্য? প্রথমে জুলজি আজমল স্যারের বই ভালোভাবে শেষ করবা, আর এক্ষেত্রে মানে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো জানার জন্য ডিএমসি ডিভার্স বা কোনো ভাইয়ের সহযোগিতা নিতে পারো। তারপরে আজমলটা অবশ্যই খুব ভালোভাবে শেষ রাখবা, তারপরে তুমি এই আজমলটা প্লাস অবশ্যই রিভাইজ দিবা প্লাস আলিমটা। তবে আমার মনে হয় যে আলিমটার চাইতে ওই অক্ষরপত্রের একটা বই আছে, আমার নামটা মনে নাই লেখকের নাম, কিন্তু অক্ষরপত্র বাদ দিয়ে থাকবে। আমি আমাদের পরীক্ষার গত বছরের পরীক্ষাগুলোতে আমি নিজে অ্যানালাইসিস করে দেখেছি যে ওখান থেকে প্রশ্ন আসছে, কিন্তু কোচিং এ কিন্তু ওগুলো পড়ায় না, তো আমি দেখলাম যে হুবহু ওখান থেকে প্রশ্ন, তার মানে নিশ্চয় ওখান থেকে প্রশ্ন হয়। সুতরাং তোমরা আমার মনে হয় যে আলিমটা করবা, কিন্তু আমার মনে হয় ওটা বেশি ভালো। আর তোমার কোনটা পড়তে হবে, কোনটা ইম্পর্টেন্ট বেশি, এটা জানার জন্য অবশ্যই বিগত বছরের প্রশ্ন ব্যাংক গুলো ভালোভাবে দেখবা। প্রশ্ন ব্যাংক দেখলে বুঝতে পারবা যে এগুলো আমাকে আগে পড়তে হবে, এগুলো পরে, ইম্পর্টেন্ট গুলো আগে শেষ করবা, আর যেগুলো আনইম্পর্টেন্ট সেগুলো এমনি বেসিক ক্লিয়ারের জন্য একবার রিডিং দিতে পারো। অবশ্যই আজমল অবশ্যই শেষ করে রাখবা, বেশ প্রায় সব প্রশ্ন আজমল থেকে ইনশাল্লাহ আসবে, কিছু বাইরে থেকে আসবে, ওগুলো মানে আগে আজমল যদি শেষ করতে পারো তারপরে ওগুলো ওগুলো দেখবা আলিম থেকেও কিছু আসে, আর প্লাস আমি যেটা বললাম অক্ষরপত্রে, তো দুইটা মিশমিশ করে পড়বা। আর একটা বই পড়লে বাকিগুলো অলরেডি হয়ে যায়, কিছু টপিক থাকে যেগুলো দেখার জন্য, সুতরাং এগুলোতে ভয় পাবাই না একদমই। আজমলের বইগুলো শেষ করবা, আজমলের বইটা, তারপরে ওই সামান্য টাইমে তুমি
একবার রিডিং দিবা বা কয়েকবার পড়লে অন্যান্য বই এমনি পরে একটা বই শেষ করলে বাকি বই কিছুই না। থ্যাংক ইউ হৃদয়, সুন্দর বলেছে যে মূলত মূল বই আজমল। মুবিন তোমারও তো সেটাই উত্তর নাকি, মূল বই আজমল? মূল বই আজমল, সহায়কভাবে আমাদের আব্দুল আলিম স্যার। দেখা যাচ্ছে যে খুব রেয়ারলি দু একটি কোয়েশ্চেন আসতেই পারে, বাট সেক্ষেত্রে আমাদের প্রথম প্রথম টার্গেট হবে যে অধিকাংশ কোয়েশ্চেন আজমল স্যারের বই থেকে আসতেছে, তাহলে আমি অবশ্যই আজমল স্যারের বই থেকে ভালোভাবে আয়ত্ত করবো। এরপরে ওই অধ্যায়ের পাশাপাশি যখন আমি একটা অধ্যায় পড়বো সেটা আজমল স্যারের বই পড়া শেষ হওয়ার পরে আমি আব্দুল আলিম স্যারের এক্সট্রা ইনফরমেশন গুলো দেখে ফেলবো, তাহলে আমার দুইটা পড়া হয়ে যাচ্ছে। এখানে আমরা চলে যাই কেমিস্ট্রি কোন কোন বই পড়বো। আমি মানুষ প্রশ্ন করেছে, মানুষ হিসেবে ও এখনো জানে না যে ও কেমিস্ট্রি কোন কোন বই পড়বে। আমি এটা উত্তরটা দিয়ে দিই, কেমিস্ট্রির মূল বই হচ্ছে হাজারি ও নাগ স্যারের বই, হাজারি স্যারের বই শরৎ, এবং এই হাজারি স্যারের বইটাই পড়তে হবে মূলত, তাই কি না? তোমরা কি বলো? এছাড়া আর কি পড়তে হবে তাসকিন? হাজারি স্যার ছাড়া কি অন্য কিছু পড়ার সুযোগ আছে, সময় পাওয়া যায় এত বেশি সময় পাওয়া যায়? আমি মনে করি যে নির্দিষ্ট যে বই, যে জুলজি আজমল, ভুটানি হাসান, যে কেমিস্ট্রি হাজারি নাক, আর ফিজিক্স আমির ইসহাক, এই বইগুলোতে কিন্তু 90% মোর দেন 90% প্রশ্ন কিন্তু কমন আসে। তো এই বইগুলো যদি ভালোভাবে কভার করা যায় আমার মনে হয় যে সে শুধু মেডিকেল না বিএমসি তে চান্স পাওয়ার জন্য অনেকটা এগিয়ে যায়। তাও এক্সট্রা সেফটি হিসেবে বিভিন্ন জায়গা থেকে এক্সট্রা ইনফো গুলো কালেক্ট করে সেগুলো পড়তে হয়, যে সব জায়গা থেকে প্রোভাইড করা হয়, যে এক্সট্রা ইনফো গুলো আলাদা করে বাইরে বলে দেয় বা শীট আকারে প্রোভাইড করা হয়, সেই জায়গাগুলো থেকে কালেক্ট করে তোমরা মেইন বই যেটাতে পড়বা সেগুলাতে সংযুক্ত করে রাখা উচিত। সব এক্সট্রা ইনফো সব পড়া কিন্তু একটা বই থাকা উচিত, যাতে পরীক্ষার আগে একটা বই পড়েই তুমি পরীক্ষার হলে যেতে পারো। তাই একটা বই রেডি করতে হবে মেডিকেল পরীক্ষার জন্য, সব এক্সট্রা ইনফো ওই বইতেই থাকবে। মুবিন মুবিন মনে হয় কিছু বলতে যাচ্ছে, কেমিস্ট্রি কিভাবে পড়েছিলে তুমি? ফার্স্ট অফ অল ভাই, হাজারি স্যারের বইটা আমাদের অবশ্যই কি মেইন বই, সে যদি পড়তে চায় সে ঘোষ স্যারের বই, কবির স্যারের বই, এখন বর্তমানে এই বছর বলতে গেলে ঘোষ স্যারের বই থেকে কোয়েশ্চেন এসেছে, কিংবা আগে আমরা দেখতাম কবির স্যারের বই থেকে কোয়েশ্চেন আসতো। বা আসলে কেমিস্ট্রিতে আমার কাছে মনে হয় যে প্রতি বছর বই কেন কিছু চেঞ্জ দেখা যাচ্ছে। হাজির স্যারের বইটা প্রতিবার ঠিক থাকছে, বাট কোনোবার সেকেন্ড কোয়েশ্চেন ঘোষ স্যার আসছে, কোনোবার কিন্তু আমরা দেখছি কবির স্যার আসছে। বাট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট উত্তর আমার ফ্রেন্ড বলে দিল, সেটা হচ্ছে আসলে চেষ্টা করা উচিত যে একটা বই যেন সব থাকে, সেটা সে স্টিকি নোটস আকারে হতে পারে, সে বইয়ের চারপাশে একটা লাইন লেখা হতে পারে, মানে যেগুলো তার খুব ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে মূলত একটা বই ভালো করে পড়তে হবে। কেমিস্ট্রি আসলে একটু সবচেয়ে কঠিন প্রিপারেশন, কেমিস্ট্রি প্রস্তুতি আসলে সবচেয়ে টাফ, অনেকগুলো তথ্য এবং বইয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম তথ্য দেওয়া, এটা একটু টাফ। আমরা চেষ্টা করবো কেমিস্ট্রিটা ফুল আর একটু ভালো সাপোর্ট প্রোভাইড করা ডিএমসি ড্রিমার্স থেকে, এটুকু আমরা বলতে পারি। এখানে একটা বেশ মজার প্রশ্ন করেছে, সেটা হচ্ছে মকবুল ভাইয়া সর্বশেষ কোথায় ভর্তি হয়েছেন? মকবুল ভাই কোথায় ভর্তি হয়েছেন? আচ্ছা, আমি এখন ডিএমসি তে আছি, ডিএমসি তে পড়াশোনা করছি। মকবুল ভাইয়া ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। ইনশাল্লাহ মকবুল ভাইয়া সুস্থ থাকলে 5 বছর পরে ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে বের হবেন। ঠিক আছে, ইংলিশের প্রস্তুতি কিভাবে নিব এটা মূলত আলোচনা হয়ে গেছে, তারপরও ইংলিশ এটা সবার একটা চিন্তা থাকে। তোমরা কতটুকু পড়েছিলে? সবার আগে ফেরদৌস বলো, কতটুকু ইংলিশ পড়েছিলে, সংক্ষেপে বলো তুমি কি পড়েছিলে? ইংলিশ অবশ্যই প্রথমে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস, এগুলো প্রশ্ন আগে সব ভালোভাবে সলভ করে ফেলতে হবে। আর তারপরে ইম্পর্টেন্ট টপিক যেমন সিনোনিম অ্যান্টোনিম, ট্রান্সলেশন, তারপরে প্রিপোজিশন, এই টপিক গুলো বাকি বাইরে যতদূর সম্ভব বিভিন্ন নিয়োগের পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা ইত্যাদি যত মানে পরীক্ষার প্রশ্ন যেগুলো থাকে বিভিন্ন বই, ওগুলো তারপরে সলভ করতে হবে। তবে অবশ্যই আগে বিসিএস মেডিকেল ভার্সিটির প্রশ্ন সলভ করার পরে ওগুলো শেষ করে আসলে কিছু করা যাবে না, শেষ না করে। ওকে মুবিন, মুবিন কি বলতে চাও, তুমি কতটুকু পড়েছিলে? ভাই ইংলিশের জন্য, ফর ইংলিশ, ইংলিশ, আচ্ছা ইংলিশের জন্য তো ভাই মানে অলমোস্ট ভাই জিকে যে প্রস্তুতির কথা বললাম সেটাই কিন্তু ভাই একদম কাছাকাছি, যে ফার্স্ট অফ অল বিসিএস দেখতে হবে,
ডিএমএর কোশ্চেনগুলো দেখতে হবে, দেন আফটার রিসিভ ভাইয়া অন্যান্য কোশ্চেনগুলো মানে অনেকটা অ্যানসার অলরেডি চলে এসেছে আমার মনে হয় ভাইয়া, আমরা পরের কোশ্চেনে যাব। ওকে, আসলে একই প্রশ্ন একই রকম প্রিপারেশন, তোমরা যারা প্রশ্ন করছো তোমরা আসলে খালি, যারা আমি দেখেছি এরা আসলে কিছু পড়তে চায় না, এরা খালি প্রশ্ন করে যে জিকে কি পড়বো, কিন্তু পড়তে বললে আর পড়ে না। সহজ কথা, জিকে ইংলিশ হচ্ছে একই পড়া, সেটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, বিগত বছর মেডিকেলের প্রশ্ন আগে শেষ করো, তারপর গুরুত্বপূর্ণ টপিক গুলা যেগুলো থেকে এই এই যে প্রশ্নগুলো যে টপিক গুলো থেকে আসে সেই টপিক গুলো যে কোনো একটা বই থেকে পড়ে ফেলো, এ পড়লেই হয়ে গেল। কিন্তু না, খালি প্রশ্ন জিকে ইংলিশ কি পড়বো, পড়বে না কিছু, খালি প্রশ্ন পড়া শুরু করো, একবার শেষ করো, তাহলেই দেখবা যে প্রিপারেশন হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করেছে রাকিব হাসান, বেশ প্রশ্নটা বেশ মজার, আমি জানি না তোমরা এটা কি ফেস করেছিলে কিনা, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঢাকা ভার্সিটিতে গণিতের উত্তর দেওয়া ভালো হবে নাকি ইংলিশের, তোমাদের কি মনে হয়? গণিত তুমি দুই বছর পড়েছো ইংলিশ, কিন্তু তুমি দুই বছর পড়ো নাই, আর ঢাকা ভার্সিটিতে ইংলিশ। বর্তমান সময়ের প্রেক্ষিতে গণিতটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি এখন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন অ্যাড হচ্ছে, তাহলে আমাকে দেখতে হবে ইংলিশের জন্য আমাকে 12 মার্কস রিটেন পরীক্ষা দিতে হবে। তো ইংলিশ রিটেন মানে কি লিটারেচার, লিটারেচার আমার মার্কস কাটার সুযোগ থাকে, ঠিক আছে, কিন্তু গণিত কিন্তু একদম মার্কস কাটার সুযোগ নেই, কেউ যদি পায় তাহলে 30 out of 30 পাওয়া খুব ইজি। তো ইংলিশে কোনোভাবে 30 out of 30 পাওয়া সম্ভব না, একে তো এমসিকিউ গুলো টাফ হচ্ছে, প্লাস রিটেন আমার লিটারেচার নাম্বার কমে যাচ্ছে। এবং আমার মতে তুমি গণিত দুই বছর পড়েছো, গণিত একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া উচিত, ওই ইংলিশ ক্ষমতাই বাচ্চাদের হয় না, ইংলিশের বরাবর ঢাকা ভার্সিটিতে ফেল করে অসংখ্য বাচ্চা কাছে, আমি আমার সময় থেকে দেখতেছি এখনো একই ইংলিশ, ওই ঢাকা ভার্সিটির ইংলিশ এইটুকু পড়া দিয়ে হয় না। তো যাই হোক, আমার মনে হয় অবশ্যই ইংলিশ গণিত উত্তর করা উচিত। ঠিক আছে, এখানে এখানে একজন প্রশ্ন করেছে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনে কিভাবে এক্সপার্ট হওয়া যায়, ক্যালকুলেটর নিতে দেওয়া হবে না, তাই এমন ম্যাথ দেওয়া হবে যে ম্যাথ গুলো ক্যালকুলেটর ছাড়াই করতে পারবে, খুব সহজ ম্যাথ, যে বেসিক সূত্র গুলো অ্যাপ্লাই করলেই এই ম্যাথ গুলো আনসার বেরিয়ে আসে, মুখোমুখে সলভ করা যায়। তো সুতরাং ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার বিষয়ে কোনো চিন্তা করার দরকার না, এটা খুব সহজেই পারবে তুমি বেসিক সূত্রগুলো জানা থাকলেই। ভেরি গুড, ও ঠিক বলে দিয়েছে, আমি আসলে বলতে চাই যে তুমি যদি ক্লাস 5 অন্যের খাতা দেখে না পাস করে থাকো তাহলে মেডিকেলে যে প্রশ্ন আসে সেটা তুমি এমনিই পারবা, কারণ যোগ বিয়োগ আর গুণ ভাগ, আমি তো মাঝে মাঝে বলতাম যে প্রথমে যা থাকবে যোগ করবা, উত্তর দেখবা মিলে গেছে, যোগ না থাকলে বিয়োগ, না থাকলে ভাগ, না থাকলে গুণ, এ করলেই মেডিকেলে যে প্রশ্ন আসে সেগুলো উত্তর করা যায়। কিন্তু তারপরও ওই যে বেসিক সূত্র, ওই সূত্রটাই অনেকে বুঝতে পারে না, খুব সিম্পল সূত্র, সেটাই অনেকে ইউজ করতে পারে না। তো যাই হোক, এটা নিয়ে আমরা পুরো সামনে অনেক সময় আছে, এটা নিয়ে আরো আলো কথা বলা যাবে আগামী 6 মাসে কোন কোন অঙ্ক আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি তাসকিনের জন্য উচ্চে পড়া ভালোবাসা, ইস্তিয়াকুদ্দিন মোহাম্মদ তাসকিনের জন্য চোখের মধ্যে ভালোবাসা ফুটিয়ে তুলেছে একজন ছেলেরা, ছেলেরা তাসকিন ভাইয়ের অনেক ভক্ত দেখা যাচ্ছে, কিন্তু মেয়ে ভক্ত নাই বেশি। এখানে সায়েম বিন হেলাল আমাদের সবার প্রতি ভালোবাসা জানিয়েছে, ঠিক আছে। এখানে আবার আরেকজন প্রশ্ন করেছে কোচিং শুরু হলে অল্প অল্প করে পড়লেই হবে, আগে HSC তে GPA পাস তারপর অ্যাডমিশন, ও একটা এখানে পরামর্শ দিয়ে দিয়েছে, অবশ্যই অবশ্যই তুমি আগে HSC তে GPA পাস পাওয়ার জন্যই অনেক পড়ালেখা করতে হবে, সেটা আগে ঠিক মতো করো, ওই পড়ালেখা করাই অনেক টাফ। এখানে একজন প্রশ্ন করেছে -5 ক্যাটাগরির মেডিকেলে চান্স পাওয়া সম্ভব, ঢাকার মেডিকেলে চান্স পাওয়া সম্ভব কিনা, অবশ্যই সম্ভব, তুমি এমন পড়ালেখা করো যাতে 80 পাও, 80 পেলে তো -5 কেটে 75 হবে, 75 পেয়ে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। এবং আমাদের সময়ে আমাদের পরবর্তী ব্যাচ থেকে 5 মার্ক কাটা নিয়মটা বা কয়েক বছর পর থেকে চালু হয়েছে এবং সবাই চান্স পায়, অনেকজন চান্স পায় ঢাকা মেডিকেলে -5 কেটেও, তুমি যদি চেষ্টা করো। আমাদের সাথেও কিন্তু আছে, তোমাদের সাথেও আছে সেকেন্ড টাইমার, হ্যাঁ, এমনকি বইটা এক বছর পড়ার পর, বইটা এক বছর পড়ার পর আমাদের সাথে DMC তে যোগ দিয়েছে যে আব্দুল মুকিত নিপুন। মোটিভেশন সবসময় ধরে রাখতে পারি না, তোমরা আমাকে বলো যে এইটা কিভাবে করা যায় সংক্ষেপে। হ্যাঁ বলো,
মানে আমি হচ্ছে যেটা বলছিলাম যে প্রতিদিন রুটিন করে রাখবা আর কল্পনা করবা যে আমার এই রুটিনটা ধীরে ধীরে শেষ হচ্ছে, যেন আমি ধীরে ধীরে একটা একটা করে ডিএমসির দিকে যাচ্ছি, এরকম মানে যত স্বপ্ন দেখবা তত তোমার মধ্যে মোটিভেশন তৈরি হবে। এটাই আমি এটা করতাম, এটা করতে মুবিন কি করতা? আচ্ছা ভাই আমার আনসার একটু লম্বা হবে, আমি তাও দিচ্ছি ভাই আনসার একটু বড় হবে সংক্ষেপে। আচ্ছা সংক্ষেপে ঠিক আছে ভাই, ফার্স্ট অফ অল আমাকে চিন্তা করে মোটিভেশন আসলে আমি জীবনে কোথায় যেতে চাই বা আমার কাছে ভাই সত্যি কথা যেটা বলতে আমার আসলে ডিএমসি কোনো লক্ষ্য ছিল না, ঠিক আছে আমার কাছে লাইফের মোটিভেশন একটু অন্যরকম। তো ভাই মানে আমি যেটা মনে করি যে আমি সবসময় জীবনে জিনিসটা ফিল করতাম যে আমি আসলে একজন মানুষ, আমার কিছু একটা হতে হবে, আমাকে মানুষ আমার চারপাশে মানুষকে হেল্প করতে হবে, ঠিক আছে। আমার কাছে যেটা মনে হয় যে ভাই আপনি যখন জন্মগ্রহণ করবেন আর যখন মারা যাবেন এই দুটো সময় মানুষ আপনাকে ভালোবাসবে আর মাঝখানে আপনাকে ম্যানেজ করে চলতে হবে, এবং আসলে ভাই there is a lot of difference between being a human being and being a human, মানে হচ্ছে মানে একজন হিউম্যান বিং আর মানে there is a lot of difference between a human being and being a human. আমি মানুষের ভিতরে আমার সৃষ্টি নিদর্শন রেখেছি, মানুষকে তা দেখে না, তাহলে এখন হচ্ছে আমার কথা হচ্ছে আমি যে সৃষ্টির নিদর্শন দেখতে চাই আমাকে মেডিকেল সাইন্সে পড়তে হবে। মানে আমার জাস্ট চিন্তাগুলো এরকম ছিল যে আমাদের হিউম্যান বডির মধ্যে অনেক সিক্রেটস আছে, আমি সেই সিক্রেটস গুলো কতটুকু বুঝতে পারবো, আমি যখন কথা বলছি আমার কত নার্ভস একসাথে কাজ করছে, ঠিক আছে। আমাকে এই চিন্তা করে আমাকে হচ্ছে পড়ালেখার যে জিনিসটা বা পড়ার মোটিভেশন দিত যে আমি আমি মনে করতাম যে আসলে আমরা মোটিভেশন কখন হারাই ফেলি, যখন আমরা দেখি যে আমার থেকে অন্যকে অনেক বেশি ভালো করে ফেলছে, কিন্তু আসলে এটা কিন্তু আমাদের চিন্তা হওয়া উচিত না। যেমন আমাদের আমরা যখন জ্যাকমা আর একটা উক্তি শুনছিলাম, একটা স্পিচ শুনছিলাম, উনি বলেছেন যে যখন জ্যাকমা যখন আলিবাবা প্রতিষ্ঠা করবেন সেই সময় অলরেডি বিল গেটস মাইক্রোসফট করে ফেলেছেন, তারপর হচ্ছে অ্যাপল ততদিন অনেক বড় হয়ে গেছে, তখন আলিবাবা চিন্তা করছেন যে আলিবাবা প্রতিষ্ঠা করতে গিয়ে জ্যাকমা চিন্তা করেছেন যে আমাকে আমি আসলে খুব বড় স্বপ্ন দেখে ফেলছি, আসলে স্বপ্ন কখনো খুব হঠাৎ করে লাভ দিয়ে সম্ভব না, আমাকে স্মার্ট ওয়েতে কাজ করতে হবে। স্মার্ট পার্সন হয়তো গুরুত্বপূর্ণ না, বাট কাজগুলো স্মার্ট ওয়েতে করি, আমি রুটিন মেনটেন করি, আমি ছোট ছোট কাজ করি, ধীরে ধীরে আগাই, মুবিনের ব্যক্তিগত লাইফ এটা তাকে মোটিভেট করে, হৃদয়কে মোটিভেট করতো তার সামনে লক্ষ্য, যেটা তার আপাতত সামনে লক্ষ্য ছিল ডিএমসি সেটা তাকে মোটিভেট করতো সবসময়। তার স্কিনের কোনটা মোটিভেট করতো যদি সংক্ষেপে বলতা? জি আমার সবসময় ডায়েট ছিল যে আমি নিজেও ডাক্তারের কাছে গিয়েছি, আমার সবসময় মনে হয় যে একজন ডাক্তার চিকিৎসা করার পর যে একজন মানুষ আত্মপীড়িতের মুখে যে একটা হাসি ফুটে উঠলো সেটাই আমার কাছে ইন্সপিরেশন ছিল বড়। যে আমি সবসময় চিন্তা করতাম যে মানুষের সেবা করার জন্য সবচেয়ে ভালো পেশা যদি আমি চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয়েছে ডাক্তার। সেই মোটিভেশন থেকেই আমি পড়াশোনার প্রতি ইন্সপায়ার্ড হয়েছি, আর এটাই তো আমার যে পড়াশোনাটাই তো আমার মা বাবার ইচ্ছা ছিল আমি ডাক্তার হবো, আমার নিজের ইচ্ছা ছিল আমি ডাক্তার হবো, আর মানুষের সেবা করার জন্য যে আমার একটা তাড়না ছিল সেই তাড়না থেকে আমি পড়াশোনার ইন্সপিরেশনটা পেতাম। ওকে তাহলে এখানে সবাই আসলে সামনে একটা লক্ষ্য সেট করেছে, লক্ষ্য ছাড়া আসলে কাজ করা জীবনবিহীন তৈরির মতো, এখানে সবারই কিছু না কিছু লক্ষ্য আছে, লক্ষ্যগুলোর হয়তো বা মাত্রাটা ভিন্ন কিন্তু লক্ষ্যটাই আসলে মানুষকে চালিত করে, আশা এবং স্বপ্নটাই মানুষকে চালিত করে। তৌকির আহমেদ তুর্য আশা করি তুমি উত্তরটা খানিকটা হলেও পেয়েছো। আমার প্রশ্ন হচ্ছে তুমি মেইন বই পড়ো আবার বারবার করে রিভাইজ করো, শেষ হওয়া বলে কোনো কিছু নাই। যেমন তাসকিন তুমি কি এখন সবকিছু পারবা? না না আমি এখন সবকিছু পারবো না, না এখনো পারবো না। আর হচ্ছে আরেকটা বিষয় করতে চাই, সেটা হচ্ছে যে চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ থাকে, যেমন হাজারিয়ান আগের শেষে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া থাকে, যেমন প্রত্যেকটা রাইটারের বইয়ের চ্যাপ্টারের শেষে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেওয়া থাকে, সেগুলো কিন্তু ভালোভাবে জোর দিয়ে প্র্যাকটিস করা উচিত। একটা চ্যাপ্টার পড়া শেষ হওয়া মানে সেই চ্যাপ্টারের উপর বেশি বেশি প্র্যাকটিস করা উচিত যে কোনো সোর্স থেকে, যেমন নাকি আমি ডিএমসি ড্রিমার্স ইউজ করেছি,
যে কোনো চ্যাপ্টার শেষ হলে পরীক্ষা দিতাম, ডিএমসি রিমার্সও দিতাম, বইয়ের চ্যাপ্টার শেষে দিতাম, বিভিন্ন বইয়ের এমসিকিউ প্র্যাকটিস করতাম। তো তাহলে চ্যাপ্টারের বইগুলো তো বারবার রিভিশন দিতেই হবে, সাথে এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। ওকে, আমিও মনে করি যে আসলে রিভাইজ ছাড়া, চর্চা ছাড়া কোনো কিছুই মনে থাকে না, এটা সবার জন্য সত্য, এটা একদম সবার জন্য সত্য। সবাই শেরে বাংলা একে ফজলুল হক হয় না যে একবার পড়া মাত্র সব শেষ। ভাইয়া, বই শেষ বলে কোন টার্ম নাই। ওই যে যারা কোরআনে হাফেজ তারাও কিন্তু বারবার কোরআন পড়ে কোরআনটা মনে রাখার চেষ্টা করে, সেজন্য মূল বই শেষ হলে আবার মূল বই পড়বা, এটাই হচ্ছে উত্তর। এখানে অ্যাডমিশন সময়ে কি এত ভোকাবুলারি পড়া সম্ভব, এই ধরনের একটা প্রশ্ন করেছে। আমি উত্তর দিয়ে দিই, এটা আমরা বাড়াবো না, যতটুকু পড়া সম্ভব ততটুকু পড়বা। কতটুকু পড়া সম্ভব এক একজনের ক্যাপাসিটি এক এক রকম, তোমার পক্ষে যতটুকু পড়া সম্ভব ভাইয়া তুমি ততটুকু পড়ো, ততটুকু যদি মনে থাকে, যদি ভাগ্য ভালো হয় সেখান থেকেই কমন আসবে, তবে পড়ার চেষ্টা করতে হবে। তুমি যদি একদম ছেড়ে দাও সেটা হবে ভুল। আমি উত্তর দিয়ে দিলাম। এখানে আর কি প্রশ্ন আছে? এখানে একটা প্রশ্ন হচ্ছে, এত বেশি পড়া মনে রাখার উপায় কি? অনেক সময় তো পড়া ভুলে যাই। এখানে হৃদয়, তুমি কি পড়া ভুলে যেতা কিনা, কি করতা? হ্যাঁ, অবশ্যই বলতাম, বারবার রিভাইজ দিবা, আর যেগুলো তারপরেও ভুলছো সেগুলো একটা পেজে লিখে রাখবা, লিখে দেওয়ালে সেটা দিলা, বারবার পড়তে বসলা, যখন বসলা তখন একবার দেখে দিলা, এরকম করবা, মানে বারবার রিভাইজ রাখবা যেগুলো ভুলবা। আমারও মনে হয় সেটাই, বাকিরাও বোধহয় এটাই বলবে। এটা এটা একটা কমন প্রশ্ন মেডিকেল। আমি একটা অ্যাড করতে চাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই তাসকিন বলো। হ্যাঁ, যে অনেক সময় পড়া তো আসলে অনেক বেশি, এরা মনে রাখার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য অবশ্যই লাগবে। পড়তে বসার আগে যেটা আল্লাহ তাআলার সাহায্য চাওয়া যায়, পড়তে পারো রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা পড়া যায়। যে আল্লাহ তাআলার সাহায্য চাওয়া, আমার কাজকে সহজ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, পরিশ্রম করতে হবে। আর হচ্ছে টেকনিক, বিভিন্ন যে আমাদের অনেকগুলো ইনফরমেশন, এগুলো আসলে ডিরেক্ট মুখস্থ করে মনে রাখা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে নিউমোনিক ইউজ করা যায় বিভিন্ন। যেমন দেখ, আমি নিজেও অনেক নিউমোনিক বানাতাম, আবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাইয়া থেকে নিউমোনিক কালেক্ট করতাম। এগুলো ভাবে মনে রাখলে আসলে পড়াটা একটু সহজ হয়। আরেকটা বিষয় হচ্ছে, অনেক বড় বড় চার্ট থাকে বিভিন্ন সময়, আমি কি করতাম যে রাতে ঘুমাতে যাওয়ার আগে ওই চার্ট গুলো একবার একবার দেখে ঘুমাতাম। আমার মনে হয় এটা একটা ইফেক্টিভ ছিল, যে আমার সাবকনসিয়াস মাইন্ড এই চার্টটা নিয়ে কাজ করেছে, এই ক্ষেত্রে আমার পড়াটা একটু বেশি মনে থাকে বলে মনে হয়েছে। ঘুমাতে যাওয়ার আগে যে বেশি কঠিন পড়া গুলো একবার চোখ বুলিয়ে দেওয়া। ভেরি গুড। মুবিন কি করতা? মুবিন অসংখ্য তথ্য মনে রেখেছো, কি করতা তুমি, সংক্ষেপে বলতে হবে। নিজের লক্ষ্য অটুট থাকে, বেশ কিছু টেকনিক আছে অবশ্যই, যে কোনো তথ্য মনে রাখার কিছু অবশ্যই টেকনিক আছে, সেটা তুমি পড়তে পড়তে আবিষ্কার করে ফেলবা, বা তুমি যখন বিভিন্ন মাধ্যমে থাকবা তুমি সেটা জেনে যাবা, সেটা খুব বেশি জটিল কিছু না। তবে বারবার না পড়লে ওই টেকনিকটাও মনে ভুলে যাবা। আমি এরকম অনেক টেকনিক বানাতাম, ওই টেকনিকটাই ভুলে গেছি আমি পরীক্ষা দিতে গিয়ে, কারণ আমি রিভাইজই করিনি, টেকনিক বানাইছি টেকনিকটাই মনে নাই। তো তুমি যদি না পড়ো টেকনিক ভুলে যাবা, পড়াটাই বারবার রিভাইজ করাটাই হচ্ছে আসলে মেইন কথা। তো যাই হোক, আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন, এটা একটা কমন প্রশ্ন, শান্ত খুব দারুণ দারুণ প্রশ্ন করছে। আপনারা কে কয়টা দাগিয়েছিলেন 100টার মধ্যে, এইটা এক শব্দে উত্তর করো। মুবিন কয়টা দাগিয়েছিলেন? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এইটা হচ্ছে কমপ্লিট নিজের ইচ্ছার উপরে, মানে সে যদি মনে করে আমি এটা পারবো তাহলে আমি দাগাবো, যদি সে মনে করে যে আমার রিস্ক নেওয়া উচিত তাহলে আমি দাগাবো না। এখন আসলে 100টার মধ্যে সত্যি কথা বলতে আমার একটা বাজে অভ্যাস ছিল, এটা সব পার্সোনাল প্রেফারেন্স, তাই আমি সবকিছু দাগিয়েছিলাম, আমি 100টা দাগিয়েছিলাম, বাট এটা আসলে মানে আমি করেছিলাম কি 80টার মতো মোটামুটি শিওর, মানে 70টার মতো একদম শিওর, আর 80টার মতো মোটামুটি শিওর আগে দাগিয়ে ফেলেছিলাম, আর বাকি যে 20টা ছিল ওগুলো একটু ভেবে ভেবে যে এগুলো দিলে ইনশাল্লাহ কারেক্ট হবে, তারপরে এগুলো দাগে আর দাগাইনি, মানে আগে যেগুলো একদম কনফিডেন্ট তারপরে মোটামুটি কনফিডেন্ট। আমি দাগিয়েছিলাম 90টার কাছে, 90টা 90টার কাছাকাছি। আর তাসকিন কয়টা দাগিয়েছিলাম? আমি প্রায় 98টা দাগিয়েছিলাম, 98টা দাগিয়েছিলাম। পরীক্ষা হলে আসলে প্রথম 30 মিনিটে মনে হচ্ছিল যে প্রায় মোর দেন 80 আনসার করে ফেলেছি, তো বাকি কিছু আমি রিস্ক নিয়েছি, যেমন দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে, এ ধরনের আনসার গুলা কিন্তু আমি বাদ দিইনি,
দুটো অপশনের মধ্যে যেকোনো একটা হবে, এটা কিন্তু আমি দাগিয়ে এসেছি। এভাবে আবার কিছুক্ষণ চিন্তা করে যেটা মোস্ট প্রবাবল আনসার বলে মনে হয় সেরকম কিছু রিস্ক নিয়েছি, এভাবে 98টা দাগিয়েছিলাম। আমার মনে আছে আমি দাগিয়েছিলাম হচ্ছে 95টা, আমি ওই রকম হৃদয়ের মতো 81টা শিওর ছিলাম, বাকিগুলো আল্লাহর নাম নিয়ে আল্লাহর ভরসায় ফি সাবিলিল্লাহ বলে দাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এরকম হবেই আসলে, পরীক্ষা হলে গিয়ে কিছু তথ্য মনে পড়বে, কিছু মনে পড়বে না, কিছু মনে হবে এটা আমি জানি, এটা তো আমি জানি না সব মিলিয়ে। তবে আমি মনে করি যে আসলে অবশ্যই তুমি যদি ভালো জায়গায় চান্স পেতে চাও তোমাকে তো আগে দাগাতে হবে। তুমি দাগাইলে 70টা তুমি নিশ্চয়ই 80 পাবে না, 80 পেতে চাইলে অবশ্যই মিনিমাম 80টা দাগাতে হবে, 90টার উপরে দাগাতে হবে, এটাই হচ্ছে সত্য কথা। যাই হোক, এখানে সবাই অনেকগুলো করেই দাগিয়েছিল এবং এটা তবে অবশ্যই ব্যক্তিগত, তুমি যদি 50টা শিওর হও তাহলে 100টা দাগানো হচ্ছে বোকামি, তাহলে ফেল করবা। 50টা শিওর হলে 60-70টা দাগানো দরকার যাতে তোমার ফেল না হয়, এর উপর নির্ভর করে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আমাকে কে যিনি পাম দিয়েছে, ফরিদ আহমেদ, সে আমাকে একটু পাম দেওয়ার চেষ্টা করেছে যে তোফাইল ভাই আপনি অনেক জোস ভাইয়া, সেকেন্ড টাইমার দিয়েছে 5 মার্কস কাটা যাওয়ার যাবে, এই 5 মার্কস রিকভার করতে কি করতে হবে? এই 5 মার্কস রিকভার করতে ভাইয়া আসলে তোমাকে খুব পড়ালেখা করতে হবে এবং চেষ্টা করতে হবে যে তুমি 95 পাও, পরীক্ষা হলে এমন ভাবে দিতে হবে যাতে 95 পাও, 95 পাওয়ার প্রিপারেশন দিতে হবে, তারপর দেওয়া হয় আল্লাহ আপনি যেটা দেন, প্রিপারেশন হতে হবে 95 পাওয়ার, কোনো মার্ক আমার ছাড়া না যায়। তুমি যদি 85 পাও তুমি কিন্তু ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবো। আমি সবসময় ব্যাপারটা এইভাবে চিন্তা করতাম, আমার লক্ষ্য ছিল আমি রেকর্ড পরিমাণ মার্ক নিয়ে ফার্স্ট হব, লক্ষ্য আমি পূরণ করতে পারিনি, মকবুলের মতো আমি পারিনি, কিন্তু আমি ওই লক্ষ্য নিয়েই গেছিলাম যে 95 আমাকে পেতে হবে, আমি আমার লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছিলাম। তবে এরকম বড় লক্ষ্য নিয়ে গেলে ছোট লক্ষ্য কিন্তু পূরণ হয়ে যায়, এটা কিন্তু অবশ্যই করা উচিত। আর এখানে কিছু রিলেটেবল প্রশ্নের মধ্যে একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসেছে, এখানে খুব বেশি আহামরি প্রশ্ন নাই, নতুন কিছু প্রশ্ন আছে কিনা। এখানে এই প্রশ্নটা একটা ভালো প্রশ্ন, সেটা হচ্ছে যে ভাইয়া ডাবল পূরণ করার বিষয়টা কিছু বলেন তো, অ্যান্সার কি কখন এখনো দুইটা থাকে কিনা, তোমরা কি দুইটা পাইছিলে, ডাবল অ্যান্সার, ব্ল্যাঙ্ক অ্যান্সার, ট্রিপল অ্যান্সার? একাধিক অ্যান্সার থাকে না, যে স্টেল কোয়েশ্চেনটা আমার কাছে তিনটা যে ছিল ওটা ওটা ঠিক আছে, বাট আমার কাছে মানে পার্সেন্টেজ বেশি ছিল ক্রোমিয়ামে, তাই আমি ক্রোমিয়ামটা গিয়েছিলাম, কারণ হচ্ছে মানে যেটা অধিকতর বেস্ট অ্যান্সার আমাকে দেখতে হবে সেটা আমার মনে হয় দাগানোটা উচিত। আসলে সেকেন্ড অ্যান্সার থার্ড অ্যান্সার কাদের থাকে আমার কাছে নট শিওর। আবার আমার মনে হয় যে পরীক্ষা দিতে যাওয়ার আগে মাইন্ডসেট করে নেওয়া উচিত যে এখানে ডাবল অ্যান্সার বা ব্ল্যাঙ্ক অ্যান্সার নাই, কারণ এরকম থাকলে অনেক ক্ষেত্রে মনে হবে কি এটাতে ডাবল আছে এটা ব্ল্যাঙ্ক হতে পারে, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারে। অবশ্যই ছিল ব্ল্যাঙ্ক অ্যান্সার, অবশ্যই ছিল, একসময় মেডিকেলে আসতো, তবে গত 5-7 বছর অনেক কমে গেছে। তবে অনেক সময় প্রশ্নে কিছু ভুল থাকে যে জন্য আসলে উত্তর ব্ল্যাঙ্ক হয়ে যায়, তবে আসলে প্রশ্নকর্তা আমার মনে হয় বুঝতে পারে না যেটার আসলে উত্তর নাই, তিনি আসলে একটা উত্তর ভেবে প্রশ্নটা সেট করেন। আমার কাছে মনে হয় যে কিছু ডিফেক্ট এখনো পরীক্ষা সিস্টেমে আমাদের আছে। তো তোমার কাছে আমার তবে তাৎক্ষণিক যেটা বললো আমিও সেটা মনে করি যে মাইন্ডসেট ঠিক করে যাওয়া উচিত যে সব সিঙ্গেল অ্যান্সার হবে, ডাবল অ্যান্সার খোঁজার দরকার নাই, একটা দুটো থাকতে পারে, একটা দুটার জন্য তোমার ডিএমসি মিস হবে না, তুমি যদি ওই দুটো বাদও দাও তোমার আসলে কিন্তু চান্স মিস হবে না, তো ওই দুটা নিয়ে পাগল হওয়া দরকার নাই, তুমি বাকি 98টা নিয়ে চিন্তা করো ভাইয়া, তাতেই হবে। এখানে একটা প্রশ্ন আমার ভালো লেগেছে, পরীক্ষা হলের অভিজ্ঞতা, এইটা খুব দারুণ অভিজ্ঞতা পরীক্ষা হল। আমি এমন দেখেছি যে বিশেষ করে ছোট আপুরা এরা প্রচন্ড পড়ালেখা করে, কিন্তু পরীক্ষা হলে প্রথম 2-3টা প্রশ্ন কমন আসে নাই, তারপরে অনেকে সেন্সলেস হয়ে যায়, অনেকের মাথা ঘেমে যায়, অনেকের প্রেশার উঠে যায়, অনেকে কেমন কেমন জানি লাগে। তোমাদের আর কি কেমন লেগেছিল মুবিন, তোমার কেমন লেগেছিল পরীক্ষা হলে, তোমার অভিজ্ঞতা যদি বলতা? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে ভাই পরীক্ষার হলে গিয়ে অনেকে অনেক প্রবলেম ফেস করে, যেমন আমার যে সিটটা ছিল সেই সিটটা কাঁপতো, মানে আমি প্রথমে দেখে জিনিসটা আমার খারাপ লেগেছিল, পরে আমি ইনভিজিলেটর ম্যাডামকে বলেছিলাম এটা চেঞ্জ করে দেওয়ার জন্য, তখন হচ্ছে ম্যাডাম পাশে যে মানে অন্য কোনো একজনকে ডেকে স্টাফকে ডেকে সেটা ঠিক করে দিয়েছিল। তো আমাকে দেখতে হবে যে আমার সিটটা ঠিক জায়গায় আছে কিনা, আমার বেঞ্চে কোনো প্রবলেম আছে কিনা, আমার টেবিলে কোনো ছিদ্র আছে কিনা, আমি ভরাট করতে গেলাম এমসি তো আমার কাগজটা ছিদ্র হয়ে গেলে তাও তো আমার জন্য খুবই এটা বলতে পারে যে খুবই খারাপ অবস্থা, ঠিক আছে।
তারপর হচ্ছে অনেক অনেক অনেকে করে কি যে পরীক্ষা হলে গিয়ে সামনে পিছে তার সাথে খাতির করার চেষ্টা করে যে ভাইয়া তুমি আমাকে শেয়ার করবো আমি তোমাকে শেয়ার করবো, কোনো ভাবে এই ধরনের কিছু করা যাবে না। কারণ আমার কাছে মনে হয় যে কখনোই দেখা দেখি করে একটা প্রশ্নই আসে না, এটা সম্ভব না। ঠিক আছে, অনেক সময় দেখা যায় একজন একজন জিনিসকে ভুল বলে দেয়। আমার কাছে মনে হয় যে আশেপাশে সকল রিলেশন একরকম বন্ধ, এক ঘন্টায় আমি কাউকে ফিরি না, আমাকে একদম দুনিয়া সবকিছু এই দিয়ে কনসেন্ট্রেশনটা আমাকে পরীক্ষা দিতে হবে। এটা ছিল মুবিনের অভিজ্ঞতা, সংক্ষেপে আমরা শেয়ার করি। তাসকিনের অভিজ্ঞতা কি ছিল? আচ্ছা, প্রথমে হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার সময় দেখা যায় স্টুডেন্টের সাথে দুই তিনজন করে গার্ডিয়ান, অনেক মানুষ, অনেক নার্ভাসনেস কাজ করে। তো আমি মনে করেছি কি এত মানুষ এটা আমার জন্য ফ্যাক্ট না, আমার প্রতিযোগিতা হবে আমার নিজের সাথে। আমি যদি 80+ বা এরকম মার্কস, ভালো একটা মার্কস এনশিওর করতে পারি, তাহলে আমার ডিএমসি তে চান্স হবে ইনশাল্লাহ। তো সেই চিন্তা থেকে আমি বাকি নার্ভাসনেস গুলো ঝেড়ে ফেলেছি, আমার প্রতিযোগিতা ছিল আমার নিজের সাথে। আর হচ্ছে পরীক্ষা হলে কিছু প্রশ্ন থাকে একেবারে কমন, যে দেখে এত সহজ প্রশ্ন, তো এত সহজ প্রশ্ন দেখে একেবারে এক্সাইটেড হয়ে ভুল দাগিয়ে দেওয়া, এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়। তা আমি বিষয়ে খুব কেয়ারফুল ছিলাম যে এত সহজ প্রশ্ন তাও খুব সাবধানে আসতে, মাথা ঠান্ডা রেখে দাগাবো। আবার একেবারে আনকমন প্রশ্ন তাও নার্ভাস হওয়া যাবে না, ওই প্রশ্নটা স্কিপ করে যেগুলো সহজ সেগুলো আগে দাগাবো। তো একেবারে শুরুতে দেখা যায় 30 মিনিটে আমি প্রায় 80টা প্রশ্ন আনসার করতে পেরেছি, এগুলো একেবারে সহজ প্রশ্ন ছিল, মাথা ঠান্ডা রেখে দাঁড়াতে হবে। তো আর আশেপাশে তো দেখা দেখি করা উচিত নয়, আর নার্ভাসনেস থাকা উচিত নয়, ঠান্ডা মাথায় পুরো প্রশ্নটা আনসার করা উচিত। ওকে, হৃদয় তোমার কেমন কেটেছিল পরীক্ষা হল, কি করছিলে পরীক্ষা হলে? প্রথমে নার্ভাস হওয়া যাবে না পরীক্ষার, মানে যখনই প্রশ্ন দিবে কিছুক্ষণ আগে কিন্তু প্রশ্ন দেয় পরীক্ষা, মানে যখন পরীক্ষা তুমি দেওয়া শুরু করবে তার কিছুক্ষণ আগে প্রশ্নটা দেখার জন্য দেয় যে সবকিছু ঠিক আছে কিনা, প্রশ্নপত্রের দুই পাশে প্রশ্ন উঠেছে কিনা বা প্রশ্নে কোনো সমস্যা আছে কিনা, এগুলো অবশ্যই দুই পেজে প্রশ্ন ঠিক মতো উঠেছে কিনা দেখে নিবা। আমাদের হলে আমি যে রুমে পরীক্ষা দিয়েছি সেই রুমে একজনের প্রশ্নপত্রের এক পেজ পুরো উঠেছিল না, তো সে কিন্তু সমস্যাতে পড়েছিল পরে, কারণ তোমার ওই প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র থাকে, এক এক প্রশ্নপত্রের এক এক উত্তরপত্র। তো তোমার যদি দেখা যায় যে একটা পেজে উঠে নেই প্রশ্ন, তখন কিন্তু অনেক টাইম নষ্ট হয় কিন্তু এটা ঠিক করতে। তো এই কারণে আগে প্রশ্ন ঠিক আছে কিনা ঠিক করে নিবা, আর কখনোই নার্ভাস হবা না, খেয়াল করে দেখো যে মেডিকেলে পড়ার ইচ্ছাটা আমার কখন থেকে। আমি আগে একজন আমাকে বলেছিল যে এক মহিলা তো যে এক তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়ে তার সব গুণা মাফ হয়ে গেছিল। তুমি ভাবো যে একজন ডাক্তার যে একটা মানুষকে সেবা করবে, সে যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে একটা রোগীকে সত্যি ভালোভাবে সেবা করে, তাহলে সে কতটা স্বভাবের অধিকার হতে পারে। আর একটা রোগী যখন, আমরা তো ছাত্র, তারপরেও যখন রোগীরা বিভিন্ন রিপোর্ট টিপোর্ট তারা তো বোঝে না, দেখাতে আসে, তখন আমরা মাঝে মধ্যে হেল্প করি, ব্লাড লাগলে ব্লাড ম্যানেজ করে দিই, এগুলোতে অনেক মানে নিজের মনে থেকে অনেক শান্তি লাগে। সুতরাং মেডিকেল কলেজে পড়বা তোমরা, আর এটার জন্য নার্ভাস হবে না। মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার সময় মনে রাখবা যে আল্লাহ যদি তোমাকে সেবা করার সুযোগ দেন, তোমাকে যদি উপযুক্ত মনে করেন যে তুমি সেবা করতে পারবা, তাহলে ইনশাল্লাহ তোমাকে দিবেন। আর হলো যে কখনোই নার্ভাস হবা না, কারণ আল্লাহ তোমাকে এমন কিছু নিয়ে পরীক্ষা করবে না, মেন পরীক্ষা তো অবশ্যই কেমন, তো এমন কিছু নিয়ে পরীক্ষা করবেন না যেটা তোমাকে দেওয়া হয়নি। তো তোমাকে যদি ডাক্তারদের উপর অবশ্যই অনেক একটা দায়িত্ব আছে যে রোগীদের সেবা করতে হবে, মানুষ ভালো থাকতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে যাব। প্রথম কথা হচ্ছে এবং শেষ কথা হচ্ছে নার্ভাস হওয়া যাবে না, যে নার্ভাস হয়ে গেল সে ভর্তি পরীক্ষার এক ঘন্টা টাইমটা আসলে ট্রেনটা মিস করে গেল, এটাই হচ্ছে সত্য কথা। আমার মনে আছে আমি আমার, আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে পরীক্ষা হয়েছিল কিন্তু ইউনিক এক্সাম সিস্টেম, যে একজনের প্রশ্নের সাথে আরেকজনের প্রশ্নের কোনো মিল ছিল না, তো সুতরাং আশেপাশের জন থেকে দেখার চেষ্টা করা হবে নিজের জন্য বিপদ ডেকে আনা, যে আরেকজন থেকে দেখে এক নাম্বারের আনসার বি দাগিয়ে দিলাম, এটা কিন্তু আসলে ভুল হওয়ার চান্সই সবচেয়ে বেশি, কারণ একজনের প্রশ্নের সাথে আরেকজনের প্রশ্নের কোনো মিলই ছিল না। সুতরাং এখন আর দেখা দেখি করার কোনো সুযোগ নাই, সবকিছু নিজের থেকে আনসার করার মানসিকতা নিয়েই পরীক্ষা হলে যাওয়া উচিত। নিজের প্রতিযোগিতা নিজের সাথে, ওখানে অনেক স্টুডেন্ট তোমার সাথে এক রুমে পরীক্ষা দিবে 100 জন, কিন্তু তুমি যদি ভাইয়া 85 পাও তোমার ঢাকা মেডিকেলে চান্স পাও কেউই আটকে রাখতে পারবে না, এটাই কিন্তু সত্য কথা, তাই কিনা?
আমি জানি না তারা এই মুহূর্তে লাইভে আছে কিনা, কিন্তু তোমাকে 80-85 পাওয়ার স্টুডেন্ট হতে হবে, এটাই হলো কথা। এখানে আরো একটা ছোটখাটো প্রশ্ন আছে, জীব বিজ্ঞান চতুর্থ বিষয় হিসেবে থাকলে কি পরীক্ষা দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, জীব বিজ্ঞান থাকলেই হলো, এটা কোনো সমস্যা না। আমার নিজেরও ছিল চতুর্থ বিষয় জীববিজ্ঞান, আমার নিজেরও ছিল চতুর্থ বিষয় জীববিজ্ঞান, তো এটা কোনো ফ্যাক্ট। আমার সাধারণ জ্ঞানের জন্য মাসিক কি পত্রিকা, মাসিক পত্রিকা কি পড়ব, সময় তো কম ভাই। আপাতত তুই সাধারণ জ্ঞানে ভাবিস না, তুই আপাতত এইচএসসি টা সামলা, সাধারণ জ্ঞানের এটা পরে, এইচএসসি পরে যদি এইচএসসি পরীক্ষা হয় তখন সাধারণ জ্ঞান পড়া যাবে, আপাতত মাসিক পত্রিকা পড়া দরকার নাই। এখন তুমি আগে এইচএসসি তে যাতে গোল্ডেন হয় সেই চিন্তা করো, দ্যাট উড বি গুড। আচ্ছা, এখানে একজন লিখেছে মেডি প্লাস ম্যাথ কি করা বেটার? তুমি যদি কুলাইতে পারো অবশ্যই করা বেটার, তুমি যদি কুলাইতে না পারো তাহলে তুমি ধরা খেয়ে যাবা। তুমি সময় বের করতে পারবে কিনা সম্পূর্ণ তোমার হাতে। তুমি যদি হৃদয় ভাইয়ের মতো হও, মুবিন ভাইয়ের মতো হও বা তাসকিন ভাইয়ের মতো হও, তাহলে তুমি কিন্তু সময় বের করতে পারবা। কিন্তু সময় বের করতে পারবা কিনা এটা তুমিই বলতে পারবে, এটা আমরা এখান থেকে লাইভে বসে এই সিদ্ধান্ত দিতে পারবো না। এখানে আরো বেশ কিছু প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে একজন প্রশ্ন করেছে ভাইয়া মেডিকেল 2018 তে হাজারি ছাড়া অন্য বই থেকে প্রায় 8টার মতো কোশ্চেন ছিল, সেগুলো কিভাবে কভার করবো? আমরা এটা নিয়ে আলোচনা করেছি, সেফটির জন্য অবশ্যই, সেফটির জন্য অবশ্যই দুই তিনটা আরো একটা অতিরিক্ত বই পড়া উচিত সেফটির জন্য। তবে যেই প্রশ্নগুলো অন্য বই থেকে ছিল ওই প্রশ্নগুলো এমন না যে ওগুলো পারা যেত না, ওগুলো একটু যে ভালো পড়ালেখা করেছে সে এমনিই পারতো, ওই বইটা যে পড়তে হবে ব্যাপারটা কিন্তু তেমন ছিল না, ওই প্রশ্নটা আমার মনে আছে। তো স্বপ্না তুমি আগে হাজারিটা শেষ করো আপু, তারপর সঞ্জিত স্যারের বইয়ের এমসিকিউ গুলো, তারপর সঞ্জিত স্যারের বইটা পড়বা, এটা হচ্ছে আমাদের পরামর্শ। অনেক অনেক আটটা কোশ্চেন ছিল, আটটা কোশ্চেন ছিল বলে মনে হয় না আমার, আরেকটু আটটা এক্সট্রা কোশ্চেন ছিল বলে মনে হয় না, আমারও মনে হয় না আটটা, একটু বেশি ভুল ফেলেছে ওর কাছে, কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। এইখানে আর কোনো প্রশ্ন আছে কিনা? এখানে মবিন ভাইকে অনেকে ফ্লাইং কিস দিয়েছে দেখতে পাচ্ছি আমরা, মবিন ভাই তোমাকে কিস রিসিভ করার জন্য বলা হচ্ছে। এইখানে এখানে ইমরান হোসেন বলেছে গুড স্পিচ, এখানে অনেকে কিছু ইরিলিভেন্ট কমেন্ট করেছে, আমরা সেই কমেন্ট গুলোকে অবশ্যই এড়িয়ে যাবো, টাইম নষ্ট করার মতো টাইম আসলে আমাদের নাই, কোনোভাবেই সেই কমেন্টে আমরা যাবো না। এইটা একটা ভালো প্রশ্ন, আমার মেডিকেল পরীক্ষার আগের রাতে কেমন হওয়া উচিত? খুব ভালো প্রশ্ন, একজন একজন করে বলো বলো, মবিন দিয়ে শুরু করি বলো। আচ্ছা, ফার্স্ট অফ অল পরীক্ষা আগের রাতে কিন্তু নতুন করে পড়া হচ্ছে, আমি সবসময় ঠান্ডা মাথায় থাকবো, সকল রকম গুজব থেকে দূরে থাকবো, অনেক গুজব আসবে, ফ্রেন্ড ফোন দিয়ে বলতে পারে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, আমাদেরকে একদম মোবাইল টেবিল সব অফ, আমাকে ঠান্ডা মাথায় থাকবো, আমি অবশ্যই আগে আগে ঘুমিয়ে পড়বো, আল্লাহ তালা কাছে নামাজ, আল্লাহ সাহায্য চাবো, নামাজ পড়বো, বাবা মাসের সময় কাটাবো, ঠিক আছে, মানে যত পজিটিভ জিনিস করা যায়, পজিটিভ ফোর্স মাথায় আনা যায়, কারণ এমনিতে একটা প্রেশার থাকে, কিন্তু 12 বছর সাধারণ একটা পথ, পরীক্ষার আগের রাতে সেরকম পড়ার দরকার নাই, নতুন কিছু তো পড়বাই না, একবারই না, এমনিতে তোমার যদি মনে হয় হঠাৎ, অবশ্যই আল্লাহর কাছে বারবার চাবা, আর যদি একান্তই মনে হয় যে ও এই জিনিসটা তো খুবই সহজ, আমি পারতাম কিন্তু ভুলে গেছি, তখন একটু দেখলা আর আগে আগে ঘুমিয়ে যাবা, মানে মাথা ফ্রেশ রাখতে হবে। আশা করা যায় তুমি যদি 70টার উপরে অ্যান্সার করতে পারো, অন্তত একটা মেডিকেল কলেজে তো হবে, তুমি কোনো রকম নার্ভাস হবে না, আল্লাহ যা দিবেন সেটাই ইনশাল্লাহ তোমার জন্য ভালো। আমি যেগুলো পারবো না সেগুলো আসলে বাংলাদেশের অনেক অধিকাংশ স্টুডেন্টই পারবে না, সুতরাং আমি যথেষ্ট কোশ্চেন আনসার করতে পারবো সেই মেন্টালিটি নিয়ে কিন্তু প্রিপেয়ার ছিলাম এবং পর্যাপ্ত ঘুমিয়েছিলাম এবং যথাযথ কনফিডেন্স নিজের মধ্যে গ্রো করেছিল আমার মধ্যে, এভাবে আমি পরীক্ষাতে দিয়ে গিয়েছিলাম। তাসকিনের সাথে দেখা যাচ্ছে আমার খুব ভালো একটা মিল পাচ্ছে, আমি আমি ওইটাই ভাবতাম যে যা আসবে সব পারব, যেটা আমি পারব সেটা কেউ পারবে না, পারে কারো প্রশ্নই আসবে না, এটা একটা ভালো পজিটিভ, এটা একটা ভালো পজিটিভ একটা মাইন্ডসেট অবশ্যই। এখানে বলেছে ইম্পসিবল বলে কিছু নাই, অবশ্যই সেটা তখনই আসলে যখন তুমি খুব পড়ালেখা করবে তখন আসলে ইম্পসিবল বলে কিছু নাই, এমনি শুধু মুখে বললেই হবে না যে ইম্পসিবল বলে কিছু নাই,
পরিশ্রম করলে আসলে পরিশ্রম এখানে স্বামী চিস্তি ভাই আমার বড় ভাই তিনি ভালো কথা বলেছেন মোটিভেশনের জন্য আগে কনফিডেন্স লাগবে এই কনফিডেন্স থাকতে হবে যে আমি এটা ডিজার্ভ করি আর আমি যা আমি ডিজার্ভ করি তা আমাকে পেতেই হবে মোটিভেশন মানে সাধ্যাতিক কল্পনা করা নয় মোটিভেশন মানে হচ্ছে অন্যরা সাধ্যাতিক মনে করে আর নিজের সাধ্য মনে করে দারুণ কথা এখানে আমি বিশ্বাস করি যে সবাই সবাই মিলে চেষ্টা করলে সম্ভব না আর তুমি যদি ভাবো যে তুমি চান্স পাবা কাউকেই লাগবে আর এখানে তোমার পড়ালেখার উপর নির্ভর করবে ফুল প্রিপারেশন নিলে তো অবশ্যই সম্ভব অসম্ভব তো মোটেই না এখানে আর এখানে দেখতে পাচ্ছি একজন আমার প্রতি ভালোবাসা জানিয়েছে যাই হোক ও আসলে ভালো মজা করেছে আমাদের সাথে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া মোবাইল থেকে অ্যাডিকশন কিভাবে বের হয়ে আসবো আমিও জানতে চাই আমি নিজেই মোবাইল অ্যাডিক্টে কিভাবে বের হয়ে আসবো অ্যাডিকশন আমার মনে হয় যে তুমি পড়বা মানে পড়ার মানে কিছুদিন তুমি পড়ার মধ্যে নিজেকে নিয়ন্ত্রিত রাখো প্লাস বারবার আল্লাহর কাছে তাও যাতে আমি ভালো করতে পারি তুমি একটা জিনিস পারছো না চেষ্টা করছো মানে কিন্তু পারছো না তখন আবার আল্লাহর কাছে তাও মানে এভাবে ধরে তুমি কিছুদিন কন্টিনিউ করো তোমার মধ্যে আপনা আপনি একটা অভ্যাস জন্মে যাবে বা তখন তোমার ইনশাআল্লাহ অ্যাডিকশনটা দূর হয়ে যাবে আমার মনে হয় যে কোনো কিছু মানুষ আসলে অভ্যাসের দাস এই যে অ্যাডিকশন হচ্ছে তোমার অভ্যাস তুমি মোবাইলটা হাতে রাখতে রাখতে তোমার একটা অভ্যাস হয়ে গেছে চেষ্টা করতে হবে মোবাইল একদম দূরে রাখার তা আলমারিতে তালা মারে রাখার দুই ঘন্টা প্রথম দিন আধা ঘন্টা তালা মারবা তারপরে দিন 40 মিনিট তারপরে দিন 50 মিনিট এক ঘন্টা পড়ার সময় মোবাইল টাচ করবা না যতই ইম্পর্টেন্ট কল আসুক টাচ করবা না এইভাবে পড়ার সময় মোবাইলকে তালা মারে রাখো অ্যাডিকশন থেকে ছাড়া পেয়ে যাবা আমি এখন সেই টেকনিকে যাওয়ার চিন্তা করতেছি এটাই আসলে আমার মনে হয় এছাড়া এই মোবাইল আমাদেরকে ছাড়বে না এত এত বিনোদনের বিষয় এখান থেকে অবশ্যই আমাদেরকে এটার থেকে আমাদেরকে দূরে যেতেই হবে তাহলে পড়ালেখা হবে না মবিন ভাই গ্রেট স্পিচ অবশ্যই মবিন খুব ভালো বলছে আমাদের সবাই খুব ভালো বলছে এবং এখান থেকে আমরা আর কি প্রশ্ন নিতে পারি এখানে এখানে একজন বলেছে এস এ শাওন কি তোমাদের ব্যাচমেট কিনা জি ভাই এস এ শাওনের তাহলে মতামত পেয়ে গেলাম আমরা অনলি হাজারি না কিস মোর দেন এনাফ আগে অবশ্যই আগে এটা তো পড়া উচিত বেশিরভাগ পোলাপান যারা জিজ্ঞাসা করে কোন বই পড়বো তারা এটাই ঠিক মতো পড়ে নাই আমি দেখেছি 99% পোলাপান এই বইটা ঠিক মতো পড়ে নাই তারা আবার বলে এক্সট্রা কি পড়বো আগে এটা তো পড় তারপরে এক্সট্রা এটাই আসলে সত্য কথা এইখানে আর কি প্রশ্ন আমরা নিতে পারি এইখানে শান্ত প্রমিত সাহা সে আমাদের এই সুন্দর আলোচনাকে বানচাল করার বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছে সে অনেক উল্টো পাল্টা কমেন্ট করে আমাদের এই সুন্দর কমেন্ট বক্স করার চেষ্টা করছে এইখানে সাদিয়া নাফিসা ভাইয়া বায়োলজি পড়তে গেলে মনে হয় ফিজিক্স ভুলে যাই ফিজিক্স পড়তে গেলে কেমিস্ট্রি ভুলে যাই টেনশনে আর পড়াই হয় না এর সলিউশন কি আমার মনে হয় যে এরকম ভুল ভাই ভুলতেই থাকবা যেমন ধরো সাপোজ একটা অঙ্ক ছিল না একটা নল দিয়ে তো মাস্টার এত অংশ ভর্তি হয় আর একটা নল দিয়ে খালি হয় এরকম বিষয়টা তুমি 100% পড়লে 20% অবশ্যই ভুল করবা তো সলিউশন হলো পড়তেই থাকবা বারবার রিভাইজ দিতেই থাকবা দিতেই থাকবা তাহলে ইনশাল্লাহ এক সময় ভর্তি হবে এখানে একটা কমেন্ট দেখতে পাচ্ছি মুবিন ইকবাল মকবুল টেল দা ট্রুথ কি জানতে চায় এটা কে জুনায়েদ খান নতুন ভাই ব্যাটসম্যান কো আমাদের ব্যাটসম্যান কে 77 কি মিথ্যা বলছো তুমি এতক্ষণ ধরে
আচ্ছা ভাই সত্যটা বলো। আচ্ছা ভাই ওমরা জিজ্ঞেস করেছিল যে কত ঘন্টা পড়েছে এই ধরনের কিছু একটা সামথিং লাইক দ্যাট। ভাইয়া প্লেস প্লেস করা যায় না, সাপ্লিতে পাস করে আসলেই হয়। এবং তুমি আপনি খাবা কেন সেটাই হচ্ছে আমার প্রথম প্রশ্ন, তুমি সাপ্লিটা খাইলা কি জন্য? আব্দুল্লাহ মামুন, আমি এইচএসসি 2021 পরীক্ষার্থী, ফার্স্ট ইয়ার তো শেষ বলতে গেলে ফার্স্ট ইয়ার অর্ধেকের মতো কমপ্লিট হয়নি, এখন কি করা উচিত, কি করলে এইচএসসি ক্লাস নিরীক্ষা ভালো করা যাবে? এই ভাইয়াটা আমার মনে হয় যে মানুষ চেষ্টা করলে সবই পারে আলহামদুলিল্লাহ। তো মানে এই কয়েক মাস লস গেছে, এটা মাথাতে আনবো না, বরং চেষ্টা করো ভবিষ্যতে কিভাবে আগানো যায়। অবশ্যই তুমি এইচএসসি এর এখনো দেহ তো অনেক সময় আছে, অবশ্যই তুমি পারবা, তবে যেহেতু সেকেন্ড ইয়ারে কম সময় পাওয়া যায় সেজন্য এখনই শেষ করা লাগবে। এজন্য আমার মনে হয় যে বই পড়বা, পাশাপাশি বিভিন্ন গাইড বা টেস্ট পেপার সলভ করবা। সলভ করতে গিয়ে যখন পারবা না, তখন মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা তো আমার ল্যাকিং আছে, তখন আবার পড়ার ইচ্ছা হবে। তো এভাবে বারবার বই পড়বা, গাইড সলভ করতে যাবা, পারবা না আবার বই পড়বা, এভাবে মানে নিজেকে একটা ডেডিকেশনের মধ্যে রাখতে হবে। আর আগের কথা ভুলে যাও, সামনে কি আছে সেটা দেখো। আমাদের অনেক ফ্রেন্ড এমনও ছিল যে টেস্ট হয়ে গেছে তারপরেও প্রচুর বাকি, কিন্তু তারাও দেখা যাচ্ছে যে অনেকে বৃত্তিও পেয়ে গেছে, মানে সাধারণে হলো তো। মানে আসলে মানুষ তাহলে অনেক কিছু পারে, কোন রকম টেনশন আনবা না, ভবিষ্যতে দন্য চেষ্টা করতে থাকো। এই ছোট ভাইয়াটাকে আমি একটু পরামর্শ দিতে, ভাইয়া তুমি পারলে আমাদের একটু লেকচারগুলো একবার দেখে ফেলো, বইগুলো পড়া হয়ে যাবে। একটা বিষয় বলতে পারি, তোমার বইগুলোর তথ্যগুলো একবার রিডিং করা হয়ে যাবে, তুমি একবার লেকচারগুলো দেখো, আমি তোমাকে বড় ভাই হিসেবে এটা সাজেস্ট করব, এটা তোমার কাজে লাগবে। তবে তোমাকে এখন প্রথম কাজ হচ্ছে পড়ার টেবিলে ফিরে আসা, পড়ার টেবিলে ফিরে না আসলে সেকেন্ড ইয়ারটা এভাবেই পার হয়ে যাবে। এখানে একটা ভালো প্রশ্ন পেয়েছি আমি, এই প্রশ্নের উত্তর সবার কাছ থেকে আমি জানতে চাই। প্রশ্নটা হচ্ছে গেল কই প্রশ্ন, অবশ্যই যেমন হলে আমরা বন্ধুরা একসাথে থাকি সেটা তো মজাই আলাদা, পাশাপাশি তুমি ডিএমসি তে যদি চান্স পাও অনেক বড় বড় পর্যায়ের ডাক্তারের সাথে দেখা হবে তোমার নিজেরই। তখন মানে অনেকে ভাবে যে ডিএমসি তে চান্স পাওয়ার পরে আর সেরকম পড়বো না, কিন্তু দেখা যায় যে তারাও তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে অনেক বড় ডাক্তার হয় সে। তো এটাই যে ডিএমসি একটা অনুপ্রেরণার জায়গা, পাশে শহীদ মিনার, তাছাড়া ঢাকার যতগুলো ভালো জায়গা আছে তার মধ্যে ডিএমসি একটা, আর সেটাই ডিএমসি একটা স্বপ্নের জায়গা, আর বন্ধুদের সাথে হলে যে আনন্দটা সেটা কোথাও পাওয়া যাবে না। হৃদয় খুবই খুশি, তার মানে হৃদয় খুব হ্যাপি। এবং ভালো লাগে, তবে কিছু ল্যাকিং যদি বলতে হয় হলের পরিবেশ আর একটু উন্নত হওয়া যায়, উন্নত করা যায় হলের পরিবেশ আর কি, তুলনামূলক ভাবে ধরেন সিকিউরিটি ব্যবস্থা, পরিচ্ছন্নতা ইত্যাদি আরো বিষয়ে কিছু ইম্প্রুভ করা যায়। আর আমাদের মেডিকেল কলেজ ক্যাম্পাসে কিন্তু আরো কিছু সৌন্দর্যায়নের কাজ করা যায় বলে আমি মনে করি। তবে ওভারঅল আমার অনেক ভালো লাগে এবং যেটা একটু ইন্সপিরেশনাল স্পেস বলে আমি মনে করি। ভাই
পড়াশোনার মোটিভেশনের মতো আমি দেখি যে পাশে যে রোগীগুলো আছে একদিন আমাকে তাদেরকে ট্রিট করতে হবে, সেজন্য আমার এখন থেকে ভালোভাবে পড়া উচিত। আমার কাছে মনে হয় আর একটা বিষয় বলতে ভুল ও আরো একটা বিষয় বলতে ভুলে গেছিলাম, তুমি যখন মেডিকেল কলেজে চান্স পাবা তোমার যদি প্রথম দিনও হয় দেখবা যে কোনো না কোনো রোগী, সে তো আর জানে না যে কে ডাক্তার কে মেডিকেল স্টুডেন্ট, বিভিন্ন রিপোর্ট নিয়ে হাজির হয়, বিভিন্ন সাহায্য দেয় যে ভাই এটা চিনতে পারছি না, এই জায়গাটা কোথায়, হসপিটালের এক্স রে ইউনিটটা কোথায়, এগুলো জানতে চায়। তো তুমি যখন সাহায্য করবা তখন এতটা তারা এতটা খুশি হয়, আর তোমাদের মানে মেডিকেল স্টুডেন্টদের এতটা আশীর্বাদ করে বা সেটা আসলে এরকম ফিলিং অন্য কোন প্রফেশন বা কোন স্টুডেন্ট এরকম এত সম্মান প্লাস এত ভালোবাসা অন্য কোন স্টুডেন্ট পায় না, সেটা আমি একদম আল্লাহর কসম খেয়ে বলতে পারি, কারণ এত বড় ভালোবাসার জায়গা কোথাও নাই মেডিকেল স্টুডেন্ট ছাড়া পাবে না। ঠিক আছে, আমার এখানে যে তিনটে ছোট ভাই আছে তারা খুবই মোটিভেটেড, তারা ডিএমসি ক্যাম্পাস নিয়ে খুবই খুশি। তবে আমি এটা সত্য যে ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাস আরো একটু সুন্দর হতে পারে, সুন্দর বিবর্তন আরেকটু হতে পারে, এটা যদি দেশের সেরা মেডিকেল হয় সুন্দর ক্যাম্পাস আরেকটু আমরা, এটা আমাদের অধিকার, তো সেগুলো আশা করি হবে, আরো উন্নতি হবে, সমস্যা নেই। এখানে লাস্ট প্রশ্ন আমরা কাছাকাছি যাচ্ছি, আজকের বাড়ি জারদারি অন্যরকম, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন ছিল আমার ডিএমসি তে পড়বো। আমার সবাই অনেক খুশি হয়েছিল, আমি নিজে অনেক খুশি হয়েছিলাম, আমার গ্রামের মানুষ বিশেষ করে অনেক বেশি খুশি, অনেক পত্রিকায় নিউজ হয়ে গেছিল যে আমার এই অমুক এলাকার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেল। তো আমি আমার বাড়ি হচ্ছে চকরিয়া, তো চকরিয়ার মানুষ একদিকে অনেক খুশি হয়েছে, তো আমার বাবা মা তো অনেক খুশি, তো এই খুশি আসলে এটা অন্যরকম একটা অনুভূতি ছিল বলার মতো না। ওকে, এটা শুধু যারা স্বপ্নে পৌঁছাতে পারে তারাই বলতে পারবে। হ্যাঁ মুবিন, কেমন ছিল ওই সময়টা তুমি যখন চান্স পেলা? আচ্ছা ভাই, ফার্স্ট অফ অল অবশ্যই খুব একটা সুন্দর অনুভূতি, ঠিক আছে, ফার্স্ট অফ অল আলাদা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, বাবা মা খুশি ছিল, মানে ভাই আসলে আমার কাছে মনে হয় যে এই অনুভূতি ভাষা প্রকাশ করার মতো না, ফার্স্ট অফ অল মানে যে যেটা হবে মানে সেই অনুভূতি আসলে বুঝতে গেলে তাকে ভালোভাবে পড়া উচিত, আমি তাই মনে করি, সেটাই বেশি ইম্পর্টেন্ট। এই অনুভূতি প্রকাশ করবো না হৃদয়ে, ওই কয়েকদিন থেকে রেজাল্ট দিবে দিবে এরকম বলছে, দিচ্ছে না দিচ্ছে না, আম্মু এদিকে টেনশন, দিয়ে যখনই রেজাল্ট হলো তখন তো মানে আমি তো খুশি, আর আম্মু তো একদম আমার চাইতেও বেশি খুশি, প্লাস বিভিন্ন জনকে কল দিচ্ছে, আমিও আগে পরিবার আত্মীয় স্বজন এমনকি তোফাইল ভাইকেও কল দিয়েছিলাম, সবাইকে কল দিচ্ছি জানাচ্ছি, এমনকি কিছুক্ষণের মধ্যে রেজাল্ট হতে না হতে কোচিং থেকেও ভাইয়েরা সাহায্য, ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা, সবকিছু মিলে সেদিনটা হয়তো 12 বছরের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ দিন ছিল, এটা আসলে এরকম দিন খুব কম আসে মানুষের জীবনে। ওকে, তাহলে আমরা সবার অনুভূতি শুনে ফেললাম, এটা আসলে মানুষের জীবনে আসলেই স্বপ্ন পূরণের দিন, স্বপ্ন পূরণ আমরা জীবনে খুব বেশি সময় করতে পারি না, এটা কিন্তু সত্য। ভাইয়া ডিএমসি থেকে ফরেনার আছে, অনেকগুলো ফরেনার আছে বিদেশ, কাশ্মীর থেকে, মালয়েশিয়া থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, আমি জানি না যে তোমাদের ব্যাচে আছে কি না, আছে তো না? আচ্ছা, যে প্রশ্ন করতে সে একজন ফরেনার, ঠিক আছে। এখানে বেশ কিছু ব্যক্তিগত প্রশ্ন আছে এবং বেশ কিছু ডিএমসি ড্রিমার্স অ্যাপ থেকে প্রশ্ন আছে, যাদের অ্যাপ থেকে প্রশ্ন আছে তাদেরকে আমরা বলবো যে আমাদের পেজে প্রশ্ন করো, ইনবক্সে আমরা তখন উত্তর দিয়ে দিব সাথে সাথে, এবং সেগুলো উত্তর আমরা সাথে সাথে দিয়ে দিব। এখানে এই তিন ভাইয়ার কাছে আর কিছু জানার আছে কি না, আমরা আর প্রশ্ন রমজানের দিন একটু পরে সেহরির সময় চলে আসবে, আমরা এই লাইভটা বাড়াবো না, তবে ডিএমসি লাইভারটা আমরা কেমন শুরু করলাম, আমি
অনেক মজা পেয়েছি তিন নক্ষত্রের সাথে কথা বলে, এবং তারা কিভাবে সেই যেটুকু প্রশ্ন ফেস করলো উত্তর দিল দুর্দান্ত। এই লাইভটা আমরা অবশ্যই স্টুডেন্ট লাইভ এটা আমাদের পেজে দেখতে পাবে, এটা আমরা ইউটিউবে আপলোড দেওয়ার চেষ্টা করবো, যাতে ইউটিউবে আপলোড দেওয়া যায়, সেখান থেকে তার লাইভটা দেখতে পারবে না, সেখান থেকে দেখে নিবা। আমরা চেষ্টা করবো এই লাইভটা ডিএমসি রিমার্স অ্যাপেও দিয়ে দিতে, যাতে তুমি সেখান থেকেও একবারেই দেখে নিতে পারো। আমরা আর কথা বাড়াবো না, সেহরি টাইম হয়ে যাবে, তোমাদের সামনে আমরা সেহরি খেতে চাচ্ছি না, তবে আর কাছে যাচ্ছি না, আমরা আবার ফিরে আসবো। এখন আমরা সবার শেষ এবং নেক্সট কবে লাইভ আসবে সেটা আমরা জানিয়ে দিব। তোমাদের প্রশ্নগুলো উত্তর আমরা কমেন্টে গিয়ে দিয়ে দিব। আজকে শেষ করলাম, আশা করি পরবর্তী তোমরা আমার আরো আরো প্রশ্ন নিয়ে আমার লাইফ থেকে বাইরে বের হবে। সবাইকে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দিও, টাটা, সবাই দোয়া রেখো আমাদের জন্য, সবাই দোয়া রেখো, ঠিক আছে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। রমজান বেশি দোয়া করবো, ঠিক আছে, ক্যাম্পাস ইনশাআল্লাহ দেখা হবে, দেখা হবে বিজয়, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়, দ্যাটস দা পয়েন্ট, দ্যাটস কি। আসলে পরিশ্রম করতে হবে নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য, পরিশ্রম করো, কারণ সূর্যের মতো দীপ্তিমান হতে হলে সূর্যের মতোই পড়তে হয়। তাহলে পরিশ্রম করো, ইনশাল্লাহ সূর্যের মতো দীপ্তিমান হয়ে তুমি সফল হবে ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ঠিক আছে, তাহলে আমরা লাইভ শেষ করলাম, সবাই ভালো থাকবা, করোনা মুক্ত থাকবা, করোনা আমন্ত্রণ জানিয়ে আমরা লাইভ শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।